السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা আদর ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা সূরাতুস সাফফের। এই সূরার নাম হচ্ছে সূরা আস-সাফ। আস-সাফ বা সাফ, সাদ, ফা, ফা, ফায়ে তাশদীদ দিয়ে। সাফ মানে হচ্ছে কাতার বা সারি, যা নামাজের যে লাইন বা কাতার সারিকে সাফ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আতিম সাফাল আউয়াল ফাল আউয়াল, তোমরা প্রথমে আগের কাতারগুলিকে পূরণ করো। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলেছেন শত্রুদের সামনে। এই শব্দকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরাতুস সাফ। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে, মাদানী সূরা। মহান আল্লাহ এই সূরাকে শুরু করেছেন তার তাসবিহ দিয়ে। আসমান জমিনে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমান সমূহে রয়েছে, সামাওয়াত সামাউনের জামা, যা কিছু আসমান সমূহে রয়েছে, অমা ফিল আরদ, আর যা কিছুই জমিনে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি কি করে, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে। গত সপ্তাহে সূরাতুল জুমাতেও বলা হয়েছে, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি, ওখানে বলা হয়েছে আসমান জমিনে যা কিছু আছে তাসবিহ পাঠ করে। সেই তাসবিহ আমরা বুঝি না, যেমন কোরআনে কারিমের অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সূরা বনী ইসরাইলে আল্লাহ পাক ইরশাদ করেছেন সমস্ত কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে। ওয়ালা কিল্লা তাফাহুনা তাসবিহুম, তবে তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। পশু পাখি তাসবিহ করে, গাছপালা তাসবিহ করে, বাড়িঘর তাসবিহ করে, আসমান জমিনের সমস্ত কিছুই তাসবিহ করে, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। মহান আল্লাহ বলছেন তারপরে, ওয়াহুয়াল আজিজুল হাকিম, সে আল্লাহ আজিজ। গত সপ্তাহে আজিজ মানে বলেছি, কে বলতে পারেন? আজিজ মানে সর্বজয়ী বা মহাপরাক্রান্ত, যার উপর কেউ জয়ী হতে পারে না, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে কেউ হারাতে পারে না, সর্বজয়ী তিনি। আজিজের কয়টি অর্থ বলেছিলাম গত সপ্তাহে? চারটি না? আল হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম। হাকিমের অর্থ কি? হ্যাঁ, বিচারক না, হাকিম মানে বিচারক, আর হাকিম হেকমত থেকে হচ্ছে হাকিম, আর হুকুম থেকে হচ্ছে হাকিম। যে হাকিম বলে জজকে, হ্যাঁ, বা কাজীকে হাকিম বলে, যেটা ওই মোগল আমলের পরিভাষায় এখনো জজকে আমাদের দেশে হাকিম বলে, বলে না হাকিম, উকিল, অ্যাডভোকেট উকিল, আর হাকিম জজ। ইংরেজি এসে ইংরেজি ভাষা দখল করে নিয়েছে ওই মোগল জামানার ফার্সি ভাষা বা আরবি ভাষাগুলি জায়গা। তো ওটা হাকিম হুকুম থেকে, হুকুম মানে ফয়সালা করা, ফয়সালা করে, বিচার করে, সেই জন্য হাকিম। সে হাকিম, এটা হচ্ছে হাকিম ইয়া দিয়ে, আলিফ নয়, হাকিমে হা আলিফ ছিল, কাফ মিম ছিল, এখানে হাকিম হা কাফ হাকিম, হেকমত থেকে। হেকমত মানে প্রজ্ঞা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাকিম মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কথায়, অর্থাৎ প্রত্যেকটি বিধিবিধানে, প্রত্যেকটি আদেশ নিষেধে এবং প্রত্যেকটি সৃষ্টির ক্ষেত্রে তার কাজে, কাজে এবং কথায় কি রয়েছে? হেকমত রয়েছে।
তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, আমরা বুঝি আর না বুঝি, আর জানি আর না জানি, আমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি নামের একটি নাম আজিজ আল্লাহ পাক, আরেকটি নাম হচ্ছে হাকিম, এখানে আল্লাহ পাকের দুইটি নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা যা কিছু বলবে সেই রকম যেন তোমাদের কাজও হয়, বলবে একরকম আর কাজ সেই রকম হবে না, এমন চরিত্রের মানুষ হয়েও না, তোমাদের জীবনে যেন বৈপরীত্য না থাকে। যেই মানুষ ভালো কথা বলে কিন্তু ভালো কাজ করে না, তার জীবনে বৈপরীত্য রয়েছে, জীবনে দ্বন্দ্ব রয়েছে, কথা একদিকে আর কাজ আরেকদিকে, উল্টো দিকে। এটিকে বড় অপরাধ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন এই আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন বলো ওই সব কথা যা তোমরা করো না, তোমরা আমলই করো না, কাজে পরিণত করো না, আর ভালো কথা বলো কেন? কথা আল্লাহ ফাকর রব্বুল আম তাফসীর কারবন বলেছেন যে এই আয়াতের অন্তর্ভুক্ত মানুষের ওয়াদা প্রতিশ্রুতিও, মানুষ যে মানুষের সাথে ওয়াদা করে, আপনি কারো কাছ থেকে টাকা ধার নিলেন আর বললেন ভাই আপনাকে এই এক মাসের আগে আগে দিয়ে দেবো, এই এক মাস শেষ হওয়ার আগে আগে দিয়ে দেবো, তা হয়ে এক মাসের জায়গায় কয়েক মাস চলে গেল, ওয়াদা খেলাফি করলেন, এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, একটি হাদিস রয়েছে, তিনটি লক্ষণ, তার মধ্যে একটি হচ্ছে এজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাফি করে। ওয়াদা খেলাফি করা এই আয়াতের অন্তর্ভুক্ত কিনা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা বলো কেন? বলেছিলে যে এক মাসে দিয়ে দিব, ভাই অমুক জায়গায় তোমাকে টাকাটা দিয়ে দিব, অমুক কাজটি তোমার করে দেব, আর তারপরে তা করো না, কেন বলো? যা করো না। তাহলে ওয়াদা খেলাফি করাও এই আয়াতের অন্তর্ভুক্ত, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তারা এই শাস্তির যোগ্য, যে শাস্তির কথা বা যে আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা এতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে বড়ই নিন্দনীয় বিষয়। মাক্তান এর শাব্দিক অর্থ হচ্ছে গাজাবান, মাক্তান আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ, বড়ই অসন্তুষ্টির কারণ, ক্রোধের কারণ। কি বড় অসন্তুষ্টির কারণ বা ক্রোধের কারণ? আনতাকুলু মা লা তাফআলুন, যা করো না তা তোমরা বলে থাকো, কাজই করো না আর বলো ভালো কথা, ওয়াদা পূরণ করো না অথচ ওয়াদা করো, এটি হচ্ছে আল্লাহ পাকের বড় অসন্তুষ্টির কথা, আল্লাহ পাক এর উপর নারাজ হন, অসন্তুষ্ট হন। এইরকম ভাবে যেসব বক্তা রয়েছে আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন, এসব এইরকমই যে কোনো মানুষ যারা ভালো কথা বলে, যে কোনো মানুষ যারা ভালো কথা বলে যদি সেই ভালো কথা মোতাবেক আমল না করে, এইরকমই সিগারেটের ব্যবসায়ীরা, সিগারেটের ব্যবসায়ী ওই প্যাকেটে লিখে রেখেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর ব্যবসাও করে যাচ্ছে, হ্যাঁ ব্যবসা বন্ধ করে দাও, হারাম জিনিস, নোংরা জিনিস, শরীয়তে তোমরা শরীয়ত যদি নাই মানো, যদি বেদিন হও, তাহলে বুঝতেই পারছো যে এগুলি মানব জাতির জন্য ধ্বংসাত্মক, সুতরাং কি ব্যবসা হারাম ব্যবসা, আর এই ক্ষতি করবে ধ্বংসাত্মক ব্যবসা বন্ধ করে দাও। লেমা তা কইল না মালা তা ফাল, যা করো না তা বলো কেন, ওই রকম যা করো না তা লিখো কেন? যেমন আপনি যে কাজ করেন না সেই কাজ, ভালো কথা ভালো কাজ করেন না অথচ ভালো কথা বলেন, অপরাধ? ঠিক তেমনি ভালো কথা ভালো কাজ করেন না আর ভালো কথা যদি লিখেন, লিখেন আপনি, আজকাল অনেক রাইটার আছে, লেখক আছে, ভালো ভালো বই লিখেছে, কিন্তু আমল দেখেন তার আমল ভালো নয়, তার এবাদত বন্দি ভালো নয়, তার আখলাক চরিত্র ভালো নয়, তার আচরণ ভালো নয়। এই সমস্ত শ্রেণীর লোকেরা যারা ভালো কথা বলে অথবা ভালো কথা লিখে আর ভালো কথার উপর আমল করে না, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কাবুরা মাক্তান ইনদাল, আল্লাহর নিকট বড় অসন্তুষ্টির কারণ, আনতাকুলু মা লা তাফআলুন, যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করো না। সুতরাং তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে, তাহলে কি আমাদের ভালো কথা বলা বন্ধ করে দিতে হবে? আমরা যখন করতে পারি না ভালো কাজ, তাহলে ভালো কথা বলবো না, মুখটা বন্ধ করে নিব, হ্যাঁ হ্যাঁ বাবা শয়তান,
যারা অন্যায় কাজকে দেখে আর বলার ক্ষমতা আছে তারপরে বলে, তারপর বলো শয়তান। আর শয়তান আল আখরাস, তাই কি বাবা শয়তান হয়ে যাবে? যে না, নিজে যখন করতে পারি না তো বলে লাভ কি, নিজে বিড়ি ছাড়তে পারি না সুতরাং আমার ছেলে বিড়ি খেতে লেগেছে কেমন বলবো, তাই না? তাই বলবেন? অনেক পাপিষ্ট লোকেরা আছে, স্বামী স্ত্রী ফিল্ম দেখে, নিজেই যখন ফিল্ম দেখি আর ছেলে মেয়েকে আর নিষেধ দিব কি করবো, নিজেই যখন চরিত্রহীন ছিলাম, খারাপ কাজ করেছি, অবৈধ সম্পর্ক রেখেছি, অবৈধ টেলিফোন করেছি, আর তো মেয়ের হাতে মোবাইল দিতে অসুবিধে কি, নিজে যেমন অন্যায় কাজ করেছি কি করে তাকে বাধা দেবো আবার, তাই করবেন নাকি? একজন জ্ঞানী মানুষ নিশ্চয়ই কাজ করবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন কারিম ইরশাদ করেছেন, এর উদ্দেশ্য কি? এই যে তোমরা যখন আমল করতে পারো না ভালো, তাহলে ভালো কথা বলাই বন্ধ করে দাও, বক্তব্য দেওয়াই বন্ধ করে দাও, নাকি এ উদ্দেশ্য? না, কখনো এই উদ্দেশ্য না। উদ্দেশ্য তাহলে কি? উদ্দেশ্য হচ্ছে যে ভালো কথা যেমন বলছো তেমনি ভালো কাজ করো, ভালো আমল করো, বরং কথা বলার আগে নিজে বাস্তবায়ন করো, যেই কাজগুলির কথা বলছো, যে আমলের কথা বলছো, যে ভালো চরিত্রের কথা বলছো, ভালো ইবাদতবন্দির কথা বলছো, ফজর নামাজের জন্য উৎসাহিত করছো, সেই ক্ষেত্রে আগে নিজেকে উৎসাহিত করো, ভালো কাজ করো, তারপরে ভালো কাজের আদেশ দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে কিয়ামতের দিনে এক শ্রেণীর লোককে আজাব হবে, জাহান্নামে আজাব হবে। গত সপ্তাহে হাদিসটি এশার নামাজের পরে যে বুখারীর আমাদের দর্স আছে তাতে হাদিসটি এর ব্যাখ্যা করা হয়েছে, মনে আছে? হ্যাঁ, ওই লোককে আজাব দেওয়া হবে, তার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে, আর নাড়ি ভুঁড়ি চারিদিকে সে ঘুরতে থাকবে, চক্কর লাগাতে থাকবে, এই তামাশা দেখার জন্য অন্য অন্য জাহান্নামী যারা জাহান্নামী চলছে তামাশা দেখার জন্য সব হাজির হয়ে যাবে। আশ্চর্য দৃশ্য, কি ব্যাপার! নাড়ি ভুঁড়ি লোকটি বেরিয়ে গেছে আর ওর চারিদিকে সে চক্কর লাগাচ্ছে গাধার মতো, গাধা যেমন চক্কর লাগে ঘানিতে, বা গাধা দিয়ে কেউ কেউ বলছে যে তারা প্রাচীন যুগে গম পিষ্ট, গম ভাঙা যেমন আজকাল মেশিন হয়েছে, আমরা ছোটকালে দেখেছি ওই সরষা থেকে তেল বের করতো ঘানিতে, কলুর বলদ ঘুরতেই থাকতো, এইরকম আজাব হইতে থাকবে জাহান্নামে। সমস্ত জাহান্নামীরা তাদের মধ্যে অনেকে পরিচিত, ওই লোককে চেনে, ওই বক্তাকে চেনে, ওই ওয়াদাকারীকে চেনে, ওই লেখককে চেনে, ওই সমাজের প্রভাবশালী মানুষ, নেতা, চেয়ারম্যান, আজকাল রাজনৈতিক বড় বড় বক্তারা রয়েছে, তারা ভালো ভালো কথা বলে কিন্তু নিজে আমলি জীবনে একেবারে জিরো, অনেকেই এই অবস্থায় রয়েছে। তাদের তামাশা দেখার জন্য সবাই চেনে ওই লোককে, চলে আসবে, এসে বলবে যে ইয়া ফলান, হে অমুক, আপনি কি আমাদেরকে ভালো কাজের আদেশ করতেন না? আপনি তো ভালো ভালো কথা বলতেন, সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে, জাতির জন্য কাজ করতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে, যারা ইসলামিক বক্তা নামাজ পড়তে হবে, নামাজের হেফাজত করতে হবে, ফজর গুরুত্ব আপনার কাছে শুনেছিলাম, আপনি অনেক কিছুই বলতেন, ইসলামিক পরিবার গঠন করতে হবে, ছেলেমেয়েদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, আর আপনি এই অবস্থা, আজকে আজাব হচ্ছে কেন? আপনি তো ভালো কথা বলতেন আমাদেরকে, আর অন্যায় কাজে বাধা দিতেন, সুদ ঘুষ হারাম শিরক বিদাত থেকে নিষেধ করতেন। তখন ওই জাহান্নামে যে শাস্তি হচ্ছে যে লোকটিকে, ও জাহান্নামে অন্যান্য জাহান্নামে দেখে জবাব দেবে যে আমি তোমাদেরকে ভালো আদেশ করতাম কিন্তু ভালো কাজ আমি করতাম না, আর তোমাদেরকে অন্যায় কাজে বাধা দিতাম, অন্যায় কাজ করতে নিষেধ করতাম কিন্তু ওই অন্যায় কাজগুলি আমি করে ফেলতাম, ওই পাপ করতাম, তোমাদের বলতাম ফিল্ম দেখিও না, সিরিয়াল দেখিও না, আর আমি ঘরে গেলে তাই করতাম, ইন্টারনেটে খারাপ সাইটগুলি ভিজিট করিও না, ইন্টারনেটে খারাপ ছবি দেখিও না, ওই খারাপ দিকে যেও না, আর আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। সুবহানাল্লাহ, আজকালকার জামানায় বিশেষ করে এইরকম অনেক শিক্ষিত লোকের আছে, ভালো ভালো কথা বলে ছেলে মেয়েদেরকে, তারপরে জাতিকে, জাতির উদ্দেশ্যে যখন বক্তব্য দেয়। এই ইন্টারনেট আমাদের জাতিকে, আমাদের যুব জেনারেশনকে ধ্বংস করে দিল, সুতরাং সতর্ক থাকবেন, আর নিজেই ডুবে আছে ইন্টারনেটের পাপে। আল্লাহ ফাকরাব্বুল আলমিন বড়ই অসন্তুষ্ট হন এবং এদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কোরআনে কেরিমে এই মর্মে আরো আয়াত রয়েছে, সূরা বাকারায় মহান আল্লাহ ইরশাদ করেছেন, আতা আমুরুনা নাসা বিল বির, তোমরা কি ভালো কাজের আদেশ করো? আতা আমুরুনা নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদেরকে ভুলে যাও, নিজেরা উপেক্ষা করো, নিজেরা আমল করো না,
ওয়ান্তুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাবের জ্ঞান রাখো, কোরআন হাদিসের জ্ঞান রাখো, দ্বীনের জ্ঞান রাখো, তা পাঠ করো, পড়ো। আফালা তা খেলুন, তোমরা কি বুঝো না? আল্লাহ তাহলে ধমক দিয়ে বলেছেন, এমন চরিত্র তোমাদের? ভালো কথা মানুষকে বলো, ভালো আদেশ দাও, আর নিজেদেরকে ভুলে যাও? বরং নিজে আগে এই কাজে আগে বাড়া উচিত ছিল, আমল করা উচিত ছিল। শোয়েব আলাইহিসসালামের দাওয়াতের ঘটনা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করতে গিয়ে বলেছেন শোয়েব আলাইহিসসালামের ভাষায়, জাতিকে বলতেন শোয়েব আলাইহিসসালাম, ওয়ামা উরিদু আন উখালিফাকুম ফিমা আনহাকুম আনহু। আল্লাহ পাক বলছেন যে ক্ষেত্রে আমি তোমাদেরকে নিষেধ করেছি যে কাল থেকে, সেগুলি আবার আমি করব, এরকম আমি চরিত্রের মানুষ নই। তাই আম্বিয়া এবং রসুলগণের দাওয়াত এরকম ছিল, নবী রসুলগণের অনুসারী যারা হবে, ওলামায়ে কেরাম, যারা ওয়াইজ, যারা বক্তা, যারা ইসলামের কথা বলবেন, তাদের চরিত্র আম্বিয়া এবং রসুলগণের চরিত্র হওয়া উচিত। যে এমন কাজ আমি করতে পারি না যেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বাধা দিচ্ছি, আমি নিষেধ করছি, আমি পাপ করতে নিষেধ করছি, আমি শিরক বিদাতে নিষেধ করছি, আমি দুনিয়ামুখী দুনিয়ালোভী হতে দুনিয়ার দিকে ছুটতে নিষেধ করছি, অন্যায় ভাবে দুনিয়া উপার্জন করবে না, আর আমি দুনিয়া ডুবে যাব, আমি বলছি যে ইসলামিক পরিবার গঠন করো, আর আমি ইসলামিক পরিবার গঠন করার চেষ্টা করব না, এইরকম চরিত্র আম্বিয়া রাসূলগণের নয়, আলেম আলমাদের চরিত্র এরকম হওয়া উচিত নয়। এমনকি আপনি অভিভাবক হিসেবে শুধু আলেমদের উপরে সবকিছু চাপিয়ে দেবেন না, আপনি ছেলে মেয়েদের অভিভাবক, আপনি আপনার স্ত্রীর মালিক, এই ক্ষেত্রেও আপনি এই চরিত্রের মানুষ হবেন না যে আপনি চরিত্রহীন, আপনার নামাজে গাফিলতি, আপনার আল্লাহ ফাকরুল আলমিনের ফরজ অজেব বিধিবিধান পালন করার ক্ষেত্রে অলসতা, আর আপনি ভালো ভালো কথা বলেন, কোনো কাজ হবে না এটা। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন মুজাহিদিনদের কথা, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, কিন্তু এই জিহাদের জন্য শর্ত রয়েছে, যেমন রোজার জন্য শর্ত রয়েছে না, নেই শর্ত? রোজা রাখার জন্য শর্ত আছে না, নেই? না, বিনা শর্তে সকলকে রোজা রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে রোজা রাখার জন্য মুসলিম হইতে হবে। তাহলে একজন যদি অমুসলিম এসে বলে যে ভাই আমি রোজা রাখতে চাই, কারণ রোজা রাখতে খুব ভালো লাগে আর আপনার রোজা খুব ভালো লাগে। এখানে আমাদের খ্রিস্টান আসতো চিটাগাঙের খ্রিস্টান, সে দীর্ঘদিন দর্শে বসতো, যারা পুরাতন ছাত্র ছিলেন অনেকে, রোজা রাখত, রোজা রাখত রমজান মাসে কয়েক বছর ধরে সে আসত, কিন্তু ইসলাম কবুল করার তৌফিক হইল না, তাকে কি বলবো? এ রোজা রাখাই লাভ নেই, ইমানবিহীন, বিশ্বাসবিহীন, ইমান ছাড়া নামাজ ছাড়া রোজা রেখে লাভ নেই। জি, তাহলে প্রথম শর্ত হচ্ছে রোজা রাখার জন্য মুসলিম হইতে হবে, দ্বিতীয় শর্ত বালক সাবালক হইতে হবে, তাই নাবালক নাবালকে রোজা রাখার চাপ সৃষ্টি করে রোজা রাখাবো না, যদি পারে ভালো কথা, 10 বছর 12 বছরের ছেলে সাবালক এখনো হয়নি, যদি রোজা রাখতে পারে ভালো কথা, কিন্তু চাপ সৃষ্টি করে রোজা রাখতে হবে ফরজ না। তারপরে হ্যাঁ সুস্থ মুশকিল, পাগলকে বলবো না রোজা রাখো, পাগলের কোন শরীয়তের দায়িত্ব নেই, আল্লাহ পাক তাকে মাফ করেছে যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ মহিলাদের রোজা আছে, আর শরীয়তি যে ওজোর গুলি আছে সে ওজোর মুক্ত হইতে হবে। আপনি মুসাফির আছেন তাহলে চাপ সৃষ্টি করে রোজা রাখতে বলা যাবে না, বরং মুসাফির যদি কষ্ট হয় রোজা রাখতে, তাহলে রোজা আর রাখলেই গুনাহ হবে, বরং যদি সফরে কষ্ট হয়। এইরকম অসুস্থ, খুব অসুস্থ, রোজা রাখলে আরো প্রাণ নাশের ভয় আছে, অথবা রোগ বৃদ্ধি হওয়ার ভয় আছে, তো রোজা রাখতে বলবো নাকি, বরং নিষেধ করবো। তাহলে রোজা রাখার জন্য শর্ত আছে, নামাজের জন্য শর্ত আছে না, নেই? ওইরকম নামাজের জন্য শর্ত আছে, হজের জন্য শর্ত আছে না, নেই? শর্ত আছে, আপনার কাছে টাকা নেই, পয়সা নেই, কিন্তু হজ করার চরম বড় আকাঙ্ক্ষা, বেরিয়ে গেলেন রাস্তায় এক পয়সাও পকেটের নেই, হ্যাঁ, তারপরে গাড়িতে বাসে চেপে গেলেন, বাসালা বলছে টিকিট, বলছে টিকিট আবার কি, আমার আকাঙ্ক্ষা ধরে হজ করবো, আমাকে ফিরি নিয়ে চলেন, হইল। আচ্ছা, তারপরে রাস্তায় খেতে হবে, কিছু নেই, তখন ওই পেট্রোল পাম্পে গিয়ে ভিক্ষা করা শুরু করলেন, কেন ভিক্ষা করছে ভাই, রোজা হজ করতে বেরিয়েছি, টাকা পয়সা আমার কাছে নেই, সেজন্য আল্লাহ রাস্তায় দান করেন, জায়েজ? তাহলে বুঝে গেল যে হজ করার জন্য কি আছে, শর্ত আছে, তার নামাজের জন্য শর্ত আছে, রোজার জন্য শর্ত আছে, জাকাতের জন্য শর্ত আছে, না সকল জাকাত ফরজ। একজন লোক ঋণী হয়ে আছে, নেশাবে পৌঁছেনি তার টাকা, তার জাকাত দিতে হবে নাকি, না ঋণ পরিশোধ করতে হবে, ঋণ আগে পরিশোধ করো, টাকা নিজের কাছে জমা রাখলে আবার দিতে হবে,
ঋণ ওইদিকে আছে, একশ্রেণীর লোক আজকাল আছে এরকম, ও ঋণও পরিশোধ করছে না আর বলছে আমার ওপর 5 লাখ টাকা ঋণ আছে আর আমার কাছে 3 লাখ টাকা আছে, আমাকে কি জাকাত লাগবে? কারণ এই টাকা তো ঋণে ডুবে যাবে ঋণ পরিশোধ করলে, তাহলে আমি কেন জাকাত দেব? কি বলবেন ওকে? সুবিধাবাদী মুসলিম ঋণও পরিশোধ করবে না জালেম ওইদিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলুল গানি যুলমুন, জালেম এমনি বলিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সচ্ছল ব্যক্তি যদি তালবা না করে আর ঋণ পরিশোধ না করে তো এটা তার জুলম, সে জালেম। আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, নিজের ব্যবসাকে ঠিক রেখেছেন আর ঋণ পরিশোধ করছেন না, আর বলছে যে জাকাত কি জন্য দেবো? আমার তো 5 লাখ টাকা ঋণ আছে আমার উপর, এত টাকা আমার লোন আছে আমার উপর। না, আপনার কাছে যখন টাকা আছে জমা, 1 বছর ধরে জমা থাকছে আপনার কাছে, ঋণ পরিশোধ হয় করে দেন বছর পুরা হওয়ার আগে, আর না হলে বছর পুরা হলে আপনাকে জাকাত দিতে হবে। টাকার জাকাত হওয়া কাদেই করবেন না, টাকা কারো কাছে থাকবে এটা চলবে না। এই ঋণ পরিশোধ যদি করে দিতেন ওই ব্যক্তির কাছে টাকাটা যেত, তখন সে জাকাত দিতে পারত। আপনি কার হক নষ্ট করছেন? আল্লাহর হক নষ্ট করছেন মারতে চাইছেন, আর ফকির হক নষ্ট করতে চাইছেন। তাহলে প্রত্যেক এবাদত বন্দীর ক্ষেত্রে কি আছে? শর্ত আছে। জিহাদ এবাদত না এবাদত নয়? এবাদত। তাহলে শর্ত আছে না নেই? জিহাদের জন্য শর্ত আছে। জাহেল মূর্খ এক শ্রেণীর লোকেরা অল্প সামান্য পড়াশোনা করে, ইসলাম সম্পর্কে যুবক ছেলেরা এমন কোন শিক্ষাও নেই, কোরআন হাদিস বুঝেও না, একটা দুটা হাদিস আয়াত মুখস্থ করে নিছে জিহাদ সম্পর্কে, আর তার বলছে যে না 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 না, এর নাম জিহাদ, সন্ত্রাসের নাম জিহাদ না, তারপর সন্ত্রাসী কাজে লিপ্ত হয়ে যায়। শর্ত আছে, নামাজের জন্য শর্ত, রোজার জন্য শর্ত, হজের জন্য শর্ত, জাকাতের জন্য শর্ত, সমস্ত ইবাদত বন্দেগী হুকুম আহকামের জন্য যখন শর্ত আছে, এই শর্ত পুরা যদি হয় আপনার কাছে তাহলে সেই ইবাদত আপনার ফরজ বা সেই ইবাদতগুলি আপনি আদায় করবেন। তেমনি জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রেও শর্ত আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এর জন্য শর্ত আছে। এই শর্ত যদি পুরা থাকে আমাদের কাছে তাহলে আছে, আর না হলে যখন শর্ত পুরা হবে আল্লাহ পাক তৌফিক দিবে তখন করব। আকাঙ্ক্ষা মনে থাকতে হবে, যেমন হজের আকাঙ্ক্ষা আছে কিন্তু হজ করতে পারি না, ঋণ মুক্তই হতে পারি না, আমার মক্কা পর্যন্ত পৌঁছার পয়সা নেই, হজ ফরজ নেই, কিন্তু মনে আকাঙ্ক্ষা আছে আল্লাহ যদি কোনোদিন পয়সা দেন তাহলে হজ করবো ইনশাআল্লাহ। আশা করি স্পষ্ট। তাহলে কোরআনে কারিমে যে জিহাদের বিষয়গুলি রয়েছে ঠিক তেমনি শর্ত পুরা করতে হবে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে ইন্নামাল ইমামু জুন্না, মুসলিম ইমাম হইতে হবে, শাসক হইতে হবে, যিনি আদেশ করবেন যে চলো আল্লাহ রাস্তায় এখন জিহাদ করতে হবে। ইকাতালমি ওয়ারাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার পিছনে থেকে তার নেতৃত্বে জিহাদ করতে হবে। আর এমনি 2-4 জন যুবক কোন গ্রাম থেকে কোন শহর থেকে বেরিয়ে গেল, বলছে এর নাম জিহাদ না, কখন এর নাম জিহাদ নাই, ফাসাদ বরং এর নাম, ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইউকাতিলুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন ওই সব লোকদেরকে, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা তার রাস্তায় সশস্ত্র জিহাদ করে, যুদ্ধ করে, সফফান সারিবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, বিক্ষিপ্ত নয়, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন আর শুরু করে দিলেন না, এর নাম তার পরিকল্পনা তার জন্য হইতে হবে, এই না যে বিক্ষিপ্ত হয়ে এদিক সেদিক কোথাও ঝেড়ে দিলেন, যা হইল হইল, একজনকে মারলাম কিন্তু হাজার হাজার মুসলিমের ক্ষতি করে দিলাম না, এর নাম জিহাদ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জিহাদের ময়দানে বদরে ওহদে সারি লাগাতেন, কে কোথায় দাঁড়াবে, ডান দিকে অমুক থাকবে, বাম দিকে অমুকের নেতৃত্বে কাজ হবে, মধ্যখানে মিডিলে অমুক থাকবে, অমুক নেতৃত্ব দেবে, পেছনে অমুক ব্যক্তি নেতৃত্ব দেবে, আর সামনে অমুক ব্যক্তি থাকবে। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদেরকে 5 ভাগে ভাগ করতেন, মাইমানা, মাইসারা, মুকদ্দমা, মুআখখার, আর বা মুকদ্দমা কলব, সাকা মধ্যখানে মিডিল, এইভাবে 5 ভাগে ভাগ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া ওহদের ময়দানে কি করলেন, ওই ছোট্ট একটি পাহাড় যে জাবালের উমা, তার 50 জনকে নিযুক্ত করে দিলেন, তোমরা এখানেই থাকবে, আমরা নিচে জিহাদ করব, তোমরা কখনো নিচে নামবে না যতক্ষণ পর্যন্ত আমার আদেশ না হবে, যদি দেখো যে আমরা সবাই শহীদ হয়ে গেছি তারপরেও নিচে নামবে না। কত শক্ত আদেশ ছিল, রণকৌশল, এর নাম জিহাদের কৌশল, সারিবদ্ধভাবে জিহাদ করতে হবে, বিক্ষিপ্ত না, না না না, যে যেখানে পারি মারি মরি, এর নাম জিহাদ নেই। আল্লাহ পাকের যেন সফফান বলেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলা প্রাচীরের মতো, বুনিয়ান বিল্ডিং কে বলে, বানায় আপনি আজকাল বেনা বলছে,
বানাই আবেনি মানে কোন জিনিস বানানো বা তৈরি করা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর। বুনিয়া কান নাম বুনিয়ান মারসুস, রাসাস মানে হচ্ছে সীসা, বুনিয়ান এমন প্রাচীর বা এমন ঘর যা সীসা গলানো, সীসা গলিয়ে তৈরি করা হয়েছে, যা ভাঙার নয়। এই রকম মজবুত হয়ে তোমরা সারিবদ্ধ হবে, যাতে করে তোমাদের এই সারি ছেদ করে কোনো কাফের আল্লাহর শত্রু প্রবেশ না করতে পারে বা তোমাদেরকে ছত্রভঙ্গ না করতে পারে। তারপরে আল্লাহ ফাকর আবার মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া ক্বাওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নি রাসূলুল্লাহ ইলাইকুম। আপনার সামনের দিকে চলে আসেন, স্মরণ করো। এই ওয়াইজ যেখানে কোরআনে কারিমের আয়াত আছে সেখানে অনুবাদকরা স্মরণ করো লিখেছেন, আমরা বলি স্মরণ করো, কারণ এখানে একটি শব্দ উজ্জ্ব আছে, ওয়াজকুর, স্মরণ করো ওই সময়কে বা ওই ইতিহাসকে, ওই ইতিহাসকে স্মরণ করো। ইজকাল ওয়াইজ কালা, যখন বলেছিলেন মূসা আলাইহিসসালাম লি কওমিহি তার জাতিকে, ইয়া কওমে হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, লিমা তুযুনানি আমাকে তোমরা কেন কষ্ট দিচ্ছ, ওয়াকাদ তা'লামুন অথচ তোমরা ভালো করেই জানো, আন্নি রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছি, আমি সাধারণ মানুষ নই তোমাদের মতো, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আদিষ্ট হয়েছি তোমাদের রিসালাত আল্লাহর সংবাদ আসমানের বিধান পৌঁছে দেওয়ার জন্য, আমাকে কেন কষ্ট দিচ্ছ। কি কষ্ট দিয়েছিল তারা, গত সপ্তাহে বলেছিলাম না, ঘটনা বলিনি, মূসা আলাইহিস সালামের গোসল করার কথা আর পাথর পালাইতে শুরু করলো কাপড় নিয়ে, বলেছিলাম গত সপ্তাহে, কষ্ট দিত তারা কথার দ্বারা যে মূসা আলাইহিসসালাম আমাদের সামনে কেন গোসল করেন না। আমরা সেই জামানে উলঙ্গ হয়ে গোসল করা হয়তো জায়েজ ছিল, যদি পুরো উলঙ্গ হয়ে গোসল করে হতে পারে, আগের আগের দিনে অনেক কিছু জায়েজ ছিল, এখনো জঙ্গলের মানুষ লেবাস পোশাক পরতে জানে না, সেই যুগে লেবাস পোশাকের অভাব ছিল, হয়তো গোসল করার সময় একটি কাপড় ছাড়া আর দুটি কাপড় নেই, আল্লাহ পাক ওই শরীয়তে জায়েজ রেখেছিল। কিন্তু ইসলামী শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন যে কোরআন নিয়ে এসেছেন এই শরীয়তে এই হাদিসে, উলঙ্গ হওয়া কোন স্ত্রী ছাড়া বা স্ত্রীর স্বামী ছাড়া অন্য কারো সামনে, হ্যাঁ সাবালক মানুষের জায়েজ নয়, হারাম হারাম, লজ্জা স্থান আবৃত করা ফরজ। তো তারা কষ্ট দিত বিভিন্ন ভাবে, বিভিন্ন কথা বলে, কেউ বলতো না সাদা রোগ আছে, কেউ বলতো যে কুষ্ঠরোগী সেজন্য ঢেকে রাখে, কেউ বলতো যে না তার এক সেরা আছে, একটি অন্ধকোষ বড় আছে, ইত্যাদি নানা রকমের কথাবার্তা বলতো। লেমা তুজুনানি, বললেন মূসা আলাইহিস সালাম জাতিকে, আমাকে তোমরা কষ্ট কেন দিচ্ছ তোমাদের এই কথার দ্বারা। কথার কষ্ট বেশি কষ্ট, অস্ত্রের কষ্টের চাইতে কথার কষ্ট বেশি কষ্ট। ওয়াকাদ তা'লামুন অথচ জানছ যে আমি আল্লাহ রসুল, যিনি আল্লাহ রসুল, তার মধ্যে এরকম ত্রুটি থাকতে পারে, কখনো থাকতে পারে না। আল্লাহ পাক শ্রেষ্ঠ ব্যক্তিকে গঠনের দিক থেকে, ইমানের দিক থেকে, চরিত্রের দিক থেকে, সার্বিক দিক থেকে যিনি পরিপূর্ণ তাকেই রসুল করে প্রেরণ করেন। এই জন্য কোন নবী রসুলকে আপনি খোঁড়া পাবেন না, কোন নবী রসুলকে অন্ধ পাবেন না, হ্যাঁ পাবেন না। মূসা আলাইহিস সালামের ভাষায় প্রথম জড়তা ছিল, দোয়া করলেন তিনি, কাল রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আপনি কি মনে করেন যে নবী রাসূল হওয়ার পরে, দোয়া করার পরেও তার ভাষায় জড়তা ছিল না? কখনো ছিল না। ফালাম্মা জাগু, তারপরে এই বনী ইসরায়েলরা, মূসা আলাইহিস সালামের জাতি বনী ইসরায়েল, এরা যখন বক্রপথ অবলম্বন করলো, জাগা ইয়াজিগু মানে বাঁকা হয়ে যাওয়া, তারা যখন বক্রপথ অবলম্বন করলো বা বাঁকা হয়ে গেল, আজাগ আল্লাহ কুলুবহুম, আল্লাহ তাদের অন্তরকে হৃদয়কেও বাঁকা করে দিলেন। তাহলে আল্লাহ পাক কোন জাতিকে বাঁকা করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেই বাঁকা পথে না চলে যায়। কোরআনে কারিম এই বিষয়টি বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ অতক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেকে পরিবর্তন না করে নেয়। তাহলে ভালো হয়ে আছে কোন জাতি, আল্লাহ কখনো তাদের উপর আযাব নাযিল করেন না
তাদেরকে বাঁকা করে দেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই খারাপ পথে না চলে যায়। ওই রকমই সংশোধনের ক্ষেত্রে কোন খারাপ জাতি, বদ জাতি, আল্লাহর নাফরমান জাতি অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত তারা ভালো পরিবর্তন নিয়ে এসে সংশোধন না করবে। আল্লাহ পাকের কোরআনের নীতিমালা, আপনি আমি পরিবর্তন নিয়ে আসি, আল্লাহ পাক পরিবর্তন নিয়ে আসবেন। তাই আল্লাহ পাক বলছেন ফালামাজাগু আজাগ আল্লাহ কুলুবাহুম, তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিলেন শাস্তি স্বরূপ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, মহান আল্লাহ নাফরমান জাতি বিরুদ্ধাচরণকারী জাতিকে হিদায়ত করেন না, পথ প্রদর্শন করেন না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন একটি আয়াত, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল, আর স্মরণ করো ঈসা আলাইহিস সালামের ইতিহাস, আর কোরআনে কারিমের ইতিহাস হচ্ছে সত্য ইতিহাস, সত্য ঘটনা। মানুষ যে সব কথা লিখেছে তাতে কমিয়ে দেওয়া হয়েছে অথবা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ইতিহাস কোরআনে কারিমে তুলে ধরেছেন, কারণ কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম যা কোনো মানুষের রচিত নয়। মহান আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময় কালকে বা ওই ঘটনাকে যখন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বানী ইসরাঈল, হে ইসরাইল বংশের লোকেরা, বনী ইসরাইল মানে আউলাদ ইসরাইল, বনীন ছিল আসলে, বনীন বনীন বনুন মানে হচ্ছে সন্তান, আর ইসরাইল কাকে বলা হয়, আজকালকার ইসরাইল ইসরাইল নয়, আজকালকার ইসরাইল বা ইসরাইল, ও ইসরাইলকে ইসরাইল করেছে ইংলিশে সকে জ, এটা হচ্ছে ইহুদিদের যে দখল করা, ফিলিস্তিন দখল করা যে দেশের নাম তারা রেখেছে ফিলিস্তিনিদের দেশ, মুসলিমদের দেশ, সেই দেশকে ইহুদিরা দখল করেছে এবং দখল করিয়ে দেওয়া হয়েছে জালেমদের পক্ষ থেকে, ইহুদিদেরকে তুলে দেওয়া হয়েছে, এই দেশের নাম তারা রেখেছে ইসরাইল বা ইসরাইল, কিন্তু তার পূর্বে ইসরাইল নাম ছিল কার, ইসরাইল তাহলে কোন খারাপ ব্যক্তির নাম ছিল না, ইসরাইল নাম ছিল ইয়াকুব আলাইহিসসালামের, কুল্লুত্তামি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের একটি আয়াতে ইরশাদ করেছেন কুল্লুত্তামি কানা হিল্লাল লিবানি, সমস্ত খাবার সবকিছু আল্লাহ পাক হালাল করেছেন বনী ইসরাঈলদের জন্য, ইসরাইল গোত্রের লোকদের জন্য আল্লাহ পাক সমস্ত খাবার হালাল করেছিলেন, গরু হালাল ছিল, ছাগল হালাল ছিল, আবার গরুর গোশতের মধ্যে সবকিছু হালাল, নাড়ি মুড়ি যেমন আমরা আজকাল খাচ্ছি, বট খাচ্ছেন, তারপরে যাই কিছু খান খাচ্ছেন, পায়া খাচ্ছেন, সব হালাল, হ্যাঁ চর্বিও খান হালাল, না হালাল নাই উঠ হালাল, হ্যাঁ ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি, তবে ইসরাঈল আলাইহিসসালাম যা নিজের জন্য হারাম করে নিয়েছিলেন, তিনি নবী ছেড়ে হারাম করে নিয়েছিলেন, তা হারাম করে দেওয়া হয়েছে, তা কি ছিল বলতে পারেন, হ্যাঁ উঠ, তার কোন এক অসুখ ছিল যা উঠের গোস্ত ক্ষতি করত, তিনি হারাম করে নিয়েছিলেন, আল্লাহ পাক হারাম করে দিলেন। তাহলে ইল্লা মা হাররামা যা ইসরাঈল হারাম করেছিলেন, অর্থাৎ ইসরাঈল আলাইহিসসালাম, তিনি কে, ইয়াকুব আলাইহিসসালাম, তো ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম হচ্ছে ইসরাঈল, ইয়া বানী ইসরাঈলদের, ইসরাঈল আলাইহিসসালামের সন্তান মানে ইয়াকুব আলাইহিসসালামের বংশ পরম্পরা, যারা যে সব জাতি পৃথিবীতে এসেছে তাদেরকে বলা হয়েছে, মূসা আলাইহিসসালামের অনুসারীরা, সেই দেশের লোকেরা যে জাতির জন্য তিনি প্রেরিত হয়েছিলেন, ঈসা আলাইহিসসালাম যে জাতির জন্য প্রেরিত হয়েছিলেন, তারা বনী ইসরাঈল। হে বনী ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, আমি নিশ্চয় আমি তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সত্যায়নকারী, লিমা বাইনা ইয়াদাই যা পূর্বে বা আমার সামনে রয়েছে, মিনাত তাওরাত অর্থাৎ তাওরাত, আমার পূর্বে যে তাওরাত নাযিল হয়েছে এই তাওরাতের আমি সত্যায়নকারী, অর্থাৎ তাওরাতে যে বিধিবিধানগুলি রয়েছে সেই বিধিবিধানগুলিকে অক্ষুণ্ণ রেখে সেগুলির প্রতি আমল করো, এর সত্যায়ন করার জন্য আমি এসেছি। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল যে নাযিল হয়েছিল তাতে ছিল সুসংবাদ, তাতে ছিল বেশ কিছু বিষয়াদি, কিন্তু তার সাথে সাথে তাওরাতের উপর আমল করতে বলা হয়েছিল ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, যে তাওরাতে যা আছে তাতে হুকুম আহকাম বিধিবিধান মাসলামা সাইল আছে তার প্রতি আমল করো, যেটাকে আজকালকার ইংরেজি ভাষায় বলা হয় ওল্ড টেস্টামেন্ট, তাওরাতের অংশটাকে যেটা মূসা আলাইহিস সালামের নাযিল হয়েছে, আর ইনজিলকে বলা হয় নিউ টেস্টামেন্ট, পুরাতন অনুশাসন আর নতুন অনুশাসন।
কোরআনে করিম আগের কিতাবকে যেমন সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছে, মনসুখ করেছে, ইনজিল দ্বারা তাওরাতকে মনসুখ করা হয়নি। এই আয়াত প্রমাণ করে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত নাজিল হয়েছে তার সত্যায়নকারী হিসাবে আমি প্রেরিত হয়েছি, অমুবাশ্বিরা আর সুসংবাদ দাতা হিসাবে আমি প্রেরিত হয়েছি। কিসের সুসংবাদ দাতা? বে রাসূলিন, একজন রাসূলের, একজন রাসূলের সুসংবাদ দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে, আগমন করবেন আমার পরে। ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। কার নাম আহমদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু নাম ছিল। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, দুটি নাম, তারপরে আর কোন নাম মনে আছে? ওয়া আনাল মাহি আল্লাযি ইয়ামহু বিল কুফরা, আর আমার নাম হচ্ছে আল মাহি। মাহি মানে নিশ্চিহ্নকারী, আমার দ্বারা আল্লাহ পাক কুফরীকে নিশ্চিহ্ন করে দেবেন। দেখেন, মক্কা থেকে কুফরীকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন, সাফ করে দিয়েছেন। মদিনা থেকে, আরব উপদ্বীপ থেকে আল্লাহ পাক শিরক কুফরীকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আর আমার নাম হচ্ছে, আর কি কোন নাম মনে আছে ওই হাদিসের? ও আনাল হাশির, আমার নাম হচ্ছে হাশির বা আল হাশির। হাশর, হাশের মানে সমবেতকারী, আল্লাযী ইউহসারুন নাসু আলা আকবাই, আমার, আমি প্রথম বিচার দিবসে উপস্থিত, আমার পিছনে পিছনে সব লোককে সমবেত করাবে, একত্রিত করা হবে বিচার দিবসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এজন্য হাশির। আর একটি নাম উল্লেখ করা হয়েছে ওই হাদিসে, আকিব। হ্যাঁ, ও আনাল আকিব, আর আমার নাম হচ্ছে আল আকিব, আল্লাযী লাইসা বাদি নবিয়ুন, কারণ আমার পরে কোন নবী আগমন করবেন না। আকিব বলা হয় শেষকে, পরিশেষ, শেষ একেবারে, তারপরে আর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিব, তারপরে আর কোন নবী আসবে না। সুতরাং এর পরেও যদি কেউ, আর কোরআনে কেন বলেছে খাতামুন নবীন, আল্লাহ পাক নবীকে কি বলেছেন? খাতামুন, সমস্ত নবীদের শেষ তিনি। তারপরে যদি কেউ বলে যে আর কোন নবী আসবে বা এসেছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী, তাহলে সে মুসলিম নয়, সে মুসলিম নয়। কারণ সেই ব্যক্তি কালেমা তৈয়বার যে দুটি অংশ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিতে হবে আর মুহাম্মদ রসুল্লাহর শাহাদাত দিতে হবে, মুহাম্মদ রসুল্লাহর শাহাদাতের অন্তর্ভুক্ত হচ্ছে যে তাকে খাতামুন নবীন হিসাবে বিশ্বাস করতে হবে, তিনি শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। সুতরাং যারাই বলবে যে মির্জা গোলাম আহমদ কাদের নবী ছিল, যে কোনো রকমের নবী বলুক না কেন, সে মুসলিম নয়, কারণ সে কলমার অর্ধেককে অস্বীকার করল। আর যে অস্বীকারকারী, কাফের মানে কি? কাফের মানে অস্বীকারকারী, যে দিনের স্পষ্ট বিষয়কে অস্বীকার করবে, নামাজকে অস্বীকার করবে, রোজাকে অস্বীকার করবে, যাকাতকে অস্বীকার করবে, হজকে অস্বীকার করবে, ঠিক না, সে যদি কাফের হয়ে যায়। যে জেনা হারাম হওয়াকে অস্বীকার করবে, সে যদি কাফের হয়ে যায়। যদি কেউ জানে মদ হারাম নয় কিন্তু মদ হারাম হওয়াকে অস্বীকার করে, তো কাফের হবে না? হবে না। তাহলে যেই ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহর এক অংশকে অস্বীকার করে দিল, সে নিঃসন্দেহে মুসলিম নয়। মুসলিম থাকতে পারবে? কখনো থাকবে না। আল্লাহ পাক যেন হিদায়ত দান করে ওই সব লোকদেরকে যারা মুসলিমদের মধ্য থেকে বিভ্রান্তির শিকার হচ্ছে অথবা পয়সার লোভে তারা ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রথমে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন, এই সুসংবাদ ইনজিলে মজুদ রয়েছে, যে কথা আল্লাহ কোরআনে এখানে উল্লেখ করেছেন। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, যখন যার সুসংবাদ দেওয়া হয়েছিল, কার সুসংবাদ দেওয়া হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই কথা সুসংবাদ দেওয়া হয়েছিল আমার পরে আসবেন, যখন তিনি আগমন করলেন বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, আল কোরআন নিয়ে, এটা বাইয়ানাত। আর বাইয়ানাত হচ্ছে মুজিজা, নবী সাল্লাম বহু মুজিজা দেখালেন, অলৌকিক ঘটনা দেখালেন, চাঁদ দুটুকরো হইল, মেরাজ তার মুজিজা, কোরআনে করিম, স্বয়ং কোরআনে করিমের ভাষা অলংকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু মুজিজা তার জীবনে আল্লাহ পাক তার হাতে দেখিয়েছেন। যখন সেগুলি নিয়ে আসলেন কালু, তখন এই লোকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বনি ইসরায়েলরা কি বললো? কালু বললো, হা যা শেহর মুবিন, এ তো সুস্পষ্ট জাদু, চাঁদ দুটুকু হলো, আরে চাঁদের উপর জাদু করে দিয়েছে, সুস্পষ্ট জাদু। মক্কার কাফেররা যেমন বললো, তেমনি বনি ইসরায়েলদের কাফেররাও তাই বললো, অস্বীকার করলো।
আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, ওর চাইতে বড় জালেম আর কি আছে বা ওদের চাইতে বড় জালেম আর কি হতে পারে, মানে তাদের চাইতে বড় আর জালেম পৃথিবীতে কেউ নেই। কারা তারা? ইফতারা আলাল্লাহিল কাযিব, যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে প্রেরণ করলেন, তারা বলল যে না না, জাদুকর, এ তো কাব্য রচনা করছে শায়ের, এ তো মজনু, এ তো পাগল, এ তো কাহিনে গণক, অথবা এইরকমই দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে যে নিজের মন গড়া কথা বলল, বিদাতির এর অন্তর্ভুক্ত, যা ইসলামের নেই অথচ ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল, ওদের চাইতে বড় জালেম আর কি আছে? ইফতার আল্লাহ কাযিবা, আল্লাহ এটা চেয়েছেন, আল্লাহ এটা ভালোবাসেন, আল্লাহ এর ওপর নেকি দিবেন, বিদাতিরা এই আকিদা রাখে না? হ্যাঁ, এই কাজ করলে এতে নেকি পাবো, সবের কাজ করছি, এদের চাইতে বড় জালেম আর কেউ নেই। তাহলে বিদাতি যদি এত বড় জালেম, মুশরিক, মুশরিকেরাও রচনা করেছে, আল্লাহর মিথ্যা রচনা করেছে। আল্লাহ তাওহীদ নাজিল করেছেন, একত্ব নাজিল করেছেন, আল্লাহ পাক একমাত্র বলেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, তার ছাড়া কারো ইবাদত করিও না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আর তারা শিরিক করলো রুবুবিয়াতে, উলুহিয়াতে, কেউ সিজদা করলো আল্লাহ ছাড়া অন্যকে, কবরকে, মাজারকে, কেউ প্রতিমা পুতুলকে, কেউ গাছপালাকে, কেউ মনে করলো যে গোস কুতুব আব্দাল রয়েছেন, তারা আমাদের উদ্ধার করতে পারেন, তারা পৃথিবীকে ধরে আছেন, রক্ষা করে আছেন। এদের চাইতে বড় জালেম কি আছে? অমান আজলামো, এদের চাইতে বড় জালেম আর কি আছে? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করলো, তাওহীদের জায়গায় শিরক ঢুকিয়ে দিল, সুন্নতের জায়গায় বিদআত ঢুকিয়ে দিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলল, দিন সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলল, এদের চাইতে বড় জালেম আর কেউ হইতে পারেন? ওয়াহুয়া ইউদা ইলাল ইসলাম, অথচ তাদেরকে ডাকা হচ্ছে বা তাকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, তাওহীদের দিকে আহ্বান করা হচ্ছে, সুন্নতের দিকে আহ্বান করা হচ্ছে, তাওহীদ সুন্নত নিতে রাজি নাই, সুফিবাদে বিশ্বাসী হবে, পীরতন্ত্রে বিশ্বাসী হবে, মানে ইসরায়েল তৌহিদ আর নবী সাল্লাল্লাহু আলাইহি রেসালাতকে বিশ্বাস করতে রাজি নয়, তারা ওই মন গড়া বিকৃত পুস্তক নিয়েই থাকবে। ওয়াহুয়া ইউদা ইলাল ইসলাম, অথচ তাকে আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে ইসলামের দিকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না। তারপরে মহান আল্লাহ বলছেন ইউরিদুন লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিম, তারা চায়, ইউরিদুন মানে তারা ইচ্ছা করে, তারা চায় লিউতফিউ নূর আল্লাহ, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, বিআফওয়াহিম তাদের মুখের ফুক দ্বারা, তাদের আফওয়া থামুনের জামা, থামুন আসলে ছিল ফাউহুন, আর ফাউহুনের জামা হচ্ছে আফওয়া, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন যে আজকে আমি তাদের মুখে কি লাগিয়ে দেব, মোহর লাগিয়ে দেব, ওয়াতাকাল্লামুনা আইদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর সাক্ষী দেবে তাদের পাগুলি। তো আফওয়া মানে হচ্ছে মুখ। তারা কি চাইতো? তারা চাইছিল বা চাইছে, ইউরিদু না, তারা চায়, চেয়েছে, বর্তমানও চাইছে, আর কেমন পর্যন্ত এরা চাইতে থাকবে। আল্লাহর শত্রু ইহুদি খ্রিস্টানরা, আল্লাহর দুশ্মন অন্য দুশ্মনরা, যে তারা আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে নিভিয়ে দেবে তাদের মুখ দ্বারা, মানে তাদের মুখের ফুক দ্বারা। আল্লাহ মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ পাক ঘোষণা করছেন, আল্লাহর ঘোষণা মিথ্যা হইতে পারে, আল্লাহর ওয়াদার খেলাফ হইতে পারে না, কিন্তু আমাদের দ্বারা আল্লাহ করিয়ে নেবেন, আমরা যদি দাঁড়াই তাহলে আল্লাহ করিয়ে নেবেন, আর যদি আমরা না দাঁড়াই তাহলে আল্লাহ কখনো দেবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বাস্তবে করিয়ে দেখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যারা ছাগল চড়াতেন, যারা পেটে খেতে পেতেন না, পেটে পাথর বাঁধতেন, যাদের গোত্রীয় নেতৃত্ব ছাড়া কোনো তাদের শাসক রাজা বাদশাহ ছিল না, না তাদের রাষ্ট্রপতি, না প্রধানমন্ত্রী, না এরকম রাষ্ট্র গঠন জানতো, না এরকম রাজনীতি পলিটিক্স বুঝতো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে উঠে সারা বিশ্বের নেতৃত্ব দিয়ে দিয়েছেন, পারস্য সাম্রাজ্য দিয়ে দিয়েছেন, কেসরার পতন ঘটেছে, আর কাইসার রোম সাম্রাজ্যের পতন ঘটেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসতে আসতেই সব দিয়ে দিয়েছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসতে আজকাল এত বড় কোন দেশ নেই যত বড় দেশ তৈরি হয়েছিল, এদিকে চীনের বর্ডার থেকে পূর্ব দিকে, চীনের বর্ডার থেকে শুরু করে পশ্চিম দিকে,
আন্দালুস স্পেন পর্যন্ত, পশ্চিম আফ্রিকা পর্যন্ত, ইউরোপের বর্ডার পর্যন্ত, আটলান্টিক মহাসাগর পর্যন্ত। তা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন না ওয়াদা পূরণ করে? আল্লাহ বলছেন আল্লাহ মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পূর্ণতা অবশ্যই দান করবেন, অবশ্যই সম্পূর্ণ করবেন, আর করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর শুধু এককালের জন্য আল্লাহ সীমিত করেন, সর্বদাই আল্লাহ দেবেন। যদি সাহাবায়ে কেরামরা যেমন দাঁড়িয়েছিলেন, তাবেইনরা যেমন দাঁড়িয়েছিলেন, তাবা তাবেইন যেমন দাঁড়িয়েছিলেন, আইম্মাই কেরাম ওলামাই কেরাম যেমন দাঁড়িয়েছিলেন, হরকত করেছিলেন, আমরা যদি সেই রকমই ইমান এবং আমল তৈরি করতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন দেবেন অবশ্যই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে, বরদাস্ত করতে পারে না। কাফের অস্বীকারী আল্লাহর সূত্র কখনো চাই না যে আল্লাহ পাক তার নূর কি অর্থাৎ ইসলামকে জয়ী করুক আর ইসলামের নেতৃত্ব সারা বিশ্বে হোক, এটা কেউ চায় না। কেউ তো কাফেরদের দল উপদল রয়েছে, কেউ চায় না। আল্লাহ কোরআনে তাও বলে দিয়েছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, কখনো তা বরদাস্ত করে নেবে না তারা। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমাদের বিজয়ের উপায় কি? বিজয়ের উপায় কেমন করে বিজয় হাসিল করবে, কেমন করে ইসলাম শক্তিশালী হবে, ইসলামিক নেতৃত্ব হবে কি করে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ সেই সত্তার নাম যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। তাহলে রাসূলের পতাকার ছায়াতলে আশ্রয় নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শকে মজবুত করে ধারণ করতে হবে। দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি বলেছেন না, তার একটা ফিকু আমরাইন, দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লামতাযিল্লু কখনো রাস্তা হারা হবে না, জান্নাতের রাস্তা হারা হবে না, নেতৃত্বের সম্মানের রাস্তা হারা হবে না, পদদলিত লাঞ্ছিত হবে না, মা তামাসাক্তুম বিহা, মা যতদিন মজবুত করে ধারণ করবে এই দুটি বস্তু কি? তা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ও সুন্নতি, আর আমার আদর্শ সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। তো আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তার নাম যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হিদায়াত নিয়ে, ওয়া দ্বীনুল হক, এবং সত্য দ্বীন নিয়ে। শাব্দিক অর্থ করলাম, কিন্তু এই দুইটি শব্দের দুইটি গুরুত্বপূর্ণ তাফসীর করেছেন তাফসীরকারগণ, শুনে রাখুন আজকে ভালো করে, হয়তো শুনেন নিয়ে যাবে। শুধু শাব্দিক অর্থ হুদা মানে সঠিক পথ বা হিদায়াত, সহজ ভাষায় হিদায়াত মানে সঠিক পথের দিক নির্দেশনা, আরো সহজ ভাষায়। আর দ্বীনুল হক মানে সত্য দিন, সত্য জীবন বিধান। এর ব্যাখ্যা তাফসীর শুনে, তাফসীর কারগণ বলছেন বিল হুদা মানে আল ইলমুন নাফে, আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন দুটি বস্তু নিয়ে, এক হচ্ছে উপকারী বিদ্যা, যেই বিদ্যা মানব জাতির জন্য উপকারী সেই বিদ্যা বিদ্যা নিয়ে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বিদ্যা পেয়েছি উপকারী বিদ্যা কোথা থেকে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। কোরআন এবং হাদিসের বিদ্যা কোথা থেকে পেয়েছি? এই কোরআন এবং হাদিসের বিদ্যাই শিক্ষিত হয়ে সারা বিশ্বকে শিক্ষা দান করেছে মুসলিমরা। জি, ইতিহাস পড়ে দেখুন, সেই আন্দালুস স্পেনের ইতিহাস, যেখানে কর্তোবা ইউনিভার্সিটিতে অমুসলিম ছেলেরা, খ্রিস্টানদের ছেলেরা, খ্রিস্টান বড় বড় শাসকদের নেতাদের ছেলেরা এসে মুসলিম ওলামা বিদ্বানদের কাছে পড়াশোনা করত। ইউরোপ ছিল অন্ধকারী আর মুসলিমরা সারা বিশ্বের জ্ঞানের ভাণ্ডারের নেতৃত্ব দিচ্ছিল সেই জমানে। কিন্তু যখন মুসলিমরা তাদের দিন থেকে সরে গেছে, এই বিদ্যা থেকে সরে গেছে, এখন কোরআন এবং হাদিসের বিদ্যা শিখা শুধু থেকে গেছে কার জন্য? যে খোরা তাদেরকে কোরআন হাদিস মাদ্রাসায় পড়াও, যাতে করে কোন রকম ভিক্ষা করে খেতে পারে, এরা কোন মানুষ কাজকর্ম করতে পারবে না, মাদ্রাসায় পাঠিয়ে দেন। আজকাল মুসলিমরা ই করে, পাঁচটা ছেলে মেয়ে একটা যদি খোড়া হয় বা অন্ধ হয় তো অন্ধটাকে হাফেজ বানিয়ে দেন, কি করে খাবে? হাফেজ বানিয়ে দেবে। যদি আমরা খোড়া হয় তো চলাফেরা তো করতে পারবে না, ভালো কাজ করতে পারবে, দোয়া দিয়ে করতে পারবে, ছোটাছুটি করতে পারবে না, তুই একে মাদ্রাসা পড়িয়ে তোকে মৌলি সাহেব বানিয়ে দেন, তাই না? পাঁচটা ছেলের মধ্যে যেটা পড়াশোনা বেশি করতে পারে না, স্কুলে প্রাইমারি স্কুলে পরীক্ষা করে নিল যে সেটার রেজাল্ট ভালো না, একে ডাক্তারও বানানো যাবে না, একে ইঞ্জিনিয়ারও বানানো যাবে না, তাই না? এই অ্যাকাউন্টেন্টও হইতে পারবে না, তাহলে একে কি করবি? যা মাদ্রাসায় পাঠিয়ে দেন। যদি কোন রকম ফকিরি বিদ্যা পড়ে খেতে পায়, এই চিন্তাধারা মুসলিম জাতির কি করে আল্লাহ সম্মানিত করবে এই মুসলিম জাতিকে? আমাদের দেশে মাদ্রাসাগুলি পরিসংখ্যান ভালো করে নিয়ে দেখেন যে অধিকাংশ গরিবের ছেলেরা পড়াশোনা করে, যারা অসহায়,
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারবো না, কিন্তু আমাদের ছেলেদের কিছু শিখাইতে হবে। তাহলে ফ্রি শিক্ষা কোথায়? মাদ্রাসাতে ফ্রি শিক্ষা আছে, লজিং খেতে পাবে অথবা বোর্ডিং এ ফ্রি খেতে পাবে, আর এতিমখানা আছে ওখানে পড়ে যা কিছু হয়। আর যাদের পয়সা আছে, হ্যাঁ, কেউ পড়াবে না কোরআন বা হাদিস, কি করে আল্লাহ সম্মানিত করবে? আর সেই কোরআন হাদিস পড়ার জন্য ইউরোপের শাসকদের ছেলেরা আসত মুসলিমদের কাছে, তখন আল্লাহ মুসলিম জাতিকে সম্মানিত করেছেন। তো বিলহুদা মানে হচ্ছে আল ইলমুন নাফি, উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা হচ্ছে যেই বিদ্যা আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে, আল্লাহর সাথে যেই জ্ঞান হাসিল করার পরে সম্পর্ক মজবুত হয়, তা হচ্ছে উপকারী বিদ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে তো বলেছেন, কি দোয়া? এলিম সম্পর্কে আল্লাহ মাইনি আসালুকা ইলমান নাফিয়া, আল্লাহ তুমি উপকারী এলিম দান করো। শুধু এলিম নয়, তাহলে এমন এলিম যেই এলিম দিয়ে উপকার হয়, দিনের উপকার হয়, দুনিয়ার উপকার হয়, আর সবচেয়ে বড় উপকার যে আমার সম্পর্কে আমার রবের সাথে আছে, আমার সৃষ্টিকর্তার সাথে আছে, আমার আল্লাহর সাথে আছে, আমার যিনি হায়াতের মালিক, আমার মতের মালিক, আমার রিজিকের মালিক, আমার বয়সের মালিক, আমার ছেলে মেয়েদের মালিক, আমার উন্নতি অবনতি সবকিছুর মালিক, সবকিছু যার হাতে তার সাথে আমার সম্পর্ক আছে, এটি আমার সবচেয়ে বড় কামিয়াবি। তিনি আল্লাহ রাজি থাকলে আমাকে কে ঠেকাতে পারে? এই এলেম আমার এর দ্বারা হাসিল হয়েছে, উপকারী এলিম। তারপরে দুনিয়ার এলিম শিখুন, দুনিয়ার এলিম ফরজে কিফায়া, ডাক্তারি শিখুন, ইঞ্জিনিয়ারি শিখুন, আরো কিছু শিখুন, কৌশল শিখুন, সবকিছু শিখুন, আর যুদ্ধবিদ্যা শিখুন, সবকিছু শিখুন। আল্লাহ পাক বলছেন বিল হুদা, তাহলে উপকারী এলিম দিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কি ওয়াদিনুল হক, দিনুল হকের তাফসীর করেছেন তাফসীর কারগণ আল আমালুস সালে, নেক আমল। নবী করিম সাল্লামকে উপকারী যেমন এলিম দিয়ে পাঠিয়েছেন, তেমনি হ্যাঁ সৎ আমল দিয়ে পাঠিয়েছেন, বাস্তবে আমলে পরিণত করে দেখিয়ে দিয়েছেন যে সৎ আমল কেমন হয়, কেমন করে করতে হয়, নামাজ কেমন করে পড়তে হয়, আল্লাহর নৈকট্য লাভ কেমন করে করতে হয়, সেজদা করে ওয়াসজুদ, সেজদা করে আল্লাহ পাককে, ওয়াকতারিব এবং নৈকট্য লাভ করে আল্লাহ পাককে কেমন করে করতে হয়, রোজা কেমন করে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হজ কিভাবে, উমরা কিভাবে করতে হয়, পারিবারিক জীবন কেমন করে ইসলামী জীবন গঠন করতে হয়, রাষ্ট্র কেমন ভাবে পরিচালনা করতে হয়, খলাফায়ে রাশেদের মন দেখাননি, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাননি, ইসলামী দণ্ডবিধান কায়েম করে শান্তি কিভাবে দেশে প্রতিষ্ঠা করতে হয় দেখাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল আমালুস সালেহ, নেক আমল, এগুলি সব নেক আমল। দিনে যা কিছু এসেছে তা পালন করার নামই হচ্ছে নেক আমল। মাতা পিতার সেবা কেমন করে করতে হয়, মাতা পিতাকে সন্তুষ্ট কেমন করে করতে হয়, মাজারে নিজে, হ্যাঁ মা বাবা বলছে যে চলো মিলাদে পয়সা দাও, মিলাদ করিয়ে না, এত টাকা কাফফারা ধরেছে, মারা গেছে অমুক, এত টাকা কাফফারা দিয়েছে, কাফফারার টাকা পড়া এসব করে, হ্যাঁ তোমার মা মারা গেছে, এত টাকা খরচ করতে হবে, কি বলে এটাকে খরচ করে না, এত টাকা খরচ করতে হবে তার জন্য, এইসব করে বিদাত করে আর গুনহার কাজ করে না, মা বাবার কেমন করে খেদমত করতে হয়, মা বাবা কেমন করে সন্তুষ্ট করতে হয়, তাও আল আমলুস সালে, নেক আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। তো আল্লাহ সেই সত্তার নাম হুয়াল্লাযী আরসালা রাসূলা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা মানে উপকারী এলিম নিয়ে, ওয়া দীনুল হক সত্য দিন নিয়ে মানে নেক আমল সৎ আমল নিয়ে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, কারণ মানুষ সম্মানিত হতে পারে দুটো বিষয় যদি থাকে তার মধ্যে, এক হচ্ছে জ্ঞান আছে, এলেম আছে, উপকারী এলেম আছে, আর তার সাথে সাথে যেমন এলেম আছে তেমন কর্ম আছে, আপনি যেমন জানছেন কর্ম করেন তাহলে না উন্নতি করবেন। তো আল্লাহ পাক তাই বলছেন যে সত্য দিন নিয়ে মানে সৎ আমল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, লিউ জহেরাহু, যাতে করে তাকে জয়ী করেন, আল্লাহ জয়ী করতেছে, বিজয় দান করেন, আলা দীনে কুল্লে, এই দীন ইসলামকে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার উম্মতকে আল্লাহ পাক জয়ী করতে চেয়েছেন, বিজয় দান করতে চেয়েছেন, আল্লাহ দিনে কুল্লে, সমস্ত মতবাদের ওপর, সমস্ত দিনের ওপর, ধর্মের ওপর, সমস্ত ধর্মের ওপর দিন ইসলামকে আল্লাহ জয়ী করার ওয়াদা করেছেন। কিন্তু এই তরিকাতে উপকারী এলিম শিখতে হবে এবং নেক আমল করতে হবে। ওয়ালাউকারি হাল মুশরিক, যদিও মুশরিক বহুত্ববাদী যারা তা বরদাস্ত করতে পারে না, তা পছন্দ করে না। জিজ্ঞাসা করে যে সবচেয়ে নেক আমল কি, নেক আমল সম্পর্কে জিজ্ঞাসা করি, যে নেক আমল গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সেগুলি আমরা করব,
তখন এই আয়াত নাজিল হয় যে আয়াত সামনে আসছে তার তাফসীর। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি বাতলিয়ে দেব? দাল্লা ইয়াদুল্লাহ মানে বাতলিয়ে দেওয়া, বলিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি এমন ব্যবসা, তিজারা মানে ব্যবসা, এমন ব্যবসা বাতলিয়ে দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি আযাব থেকে মুক্তি দান করবে, রেহাই দেবে। এই ব্যবসা যদি করো, এই ব্যবসা করে শুধু রিয়াল আর ডলার হবে না, টাকা হবে না, আর স্বর্ণ চাঁদি নাই যা ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, বরং মর্মান্তিক আযাব থেকে, কঠোর শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এই ব্যবসা। এই ব্যবসা করো আল্লাহ পাকের সাথে। কি ব্যবসা? আল্লাহ পাক বলছে তু মেনু নবিল্লাহ, প্রথম ব্যবসা হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো, বিশ্বাস করো। দ্বিতীয় ব্যবসা হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান নিয়ে আসো, বিশ্বাস করো। শুধু নামে মাত্র বিশ্বাস না, আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসুল হিসাবে বিশ্বাস করি, কলিমা পড়েছে না, আল্লাহকে বিশ্বাস করেছ মানে আল্লাহ পাক তোমার সৃষ্টিকর্তা, সুতরাং এবাদত বন্দেগি তার করতে হবে। এবাদত বন্দেগি সেইভাবেই করতে হবে যেইভাবে আল্লাহ পাক বলেছেন। রসুলকে রসুল হিসাবে বিশ্বাস করেছ, সুতরাং তোমার কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়দের দোহাই কেন? বুজুগানের দিনে দোহাই কেন? তোমার পীরের দোহাই কেন? আবার অন্য কারো মুরিদ কেন? রসুলুল্লাহ যথেষ্ট হইল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তোমার, তোমার জন্য যথেষ্ট নয়? তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি, মানবরচিত বিধান কেন? দেশ শাসনের ক্ষেত্রে মানবরচিত বিধান, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট হইল না? কোথায় আল্লাহর প্রতি ইমান, কোথায় রসুলের প্রতি ইমান? যদি রসুলের প্রতি ইমান হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি দেশ পরিচালনা করেনি, করেননি, সেইভাবে কি তুমি দেশ পরিচালনা করলে শান্তি প্রতিষ্ঠা হবে না? অবশ্যই প্রতিষ্ঠা হবে, ফিরে আসো, আবার ফিরে আসো। আর যেই রাস্তা ধরেছ সেই রাস্তায় কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না, আর চোখের সামনে দেখতেই পাচ্ছেন অশান্তি ছাড়া পৃথিবীতে কোথাও শান্তি নেই। জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের কারণে, মানব রচিত বিধানের কারণে, জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে সব স্থানে ফাসাদ বিপর্যয় বিরাজ করছে। লিউযীকহুম বাযাল্লাযী আমিলু, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান তাদের বদআমলের পাপের। আল্লাহ পাক আমাদেরকে এই শাস্তি দিয়েছেন যে আমরা না শান্তি পাচ্ছি, না বাড়িতে ঢুকলে শান্তি, না বাড়ির বাইরে গেলে শান্তি, না রাস্তায় চলাফেরা করলে শান্তি, না নিরাপত্তা রয়েছে, শান্তি নেই। আল্লাহ পাক বলছেন প্রথম ব্যবসা হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, দ্বিতীয় ব্যবসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি বিশ্বাস করা, ইমান নিয়ে আসা। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বি আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, জান মাল দিয়ে জিহাদ করতে। আল্লাহ পাক এখানে ধন সম্পদের কথা আগে বলেছেন, তারপরে জানের কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক আগে জানের কথা বলেছেন, পরে মালের কথা বলেছেন। যেখানে যেই রকমের প্রসঙ্গ আল্লাহ পাক সে বলেছেন, কখনো হয়তো এই জন্য আল্লাহ পাক এভাবে বলেছেন যে কখনো ধন সম্পদ ব্যয় করার বেশি প্রয়োজন রয়েছে। বর্তমান যুগে এখন জানের চাইতে মাল দেওয়ার বেশি প্রয়োজন রয়েছে, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে, তাওহীদ সুন্নাতের প্রচার প্রসার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ধন সম্পদের প্রয়োজন রয়েছে, টাকা পয়সার প্রয়োজন রয়েছে। সুতরাং এখানে মালের বেশি প্রয়োজন। আর যখন দেখবেন না এখন পয়সা আছে যথেষ্ট, পয়সার কোনো অভাব নেই, আর এখন জানের প্রয়োজন রয়েছে, এখন জান দিতে হবে। জানের কুরবানি না করলে এখন ইসলামকে শক্তিশালী করা যাবে না, ইসলামকে জয়ী করা যাবে না, তখন জানের প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আগে জানের কথা তারপরে মালের কথা বলেছেন। যালিকুম খাইরুল লাকুম, এই ব্যবসা যদি করো এটা তোমাদের জন্য অত্যন্ত মঙ্গলময়, কল্যাণকর হবে। ইনকুনতুম তাআলামুন, যদি তোমরা সত্যিকার অর্থে জানতে। আল্লাহ পাক আর কি দেবেন যদি ব্যবসা করো? তো ব্যবসা করলে প্রথম কি পাবো জানতে পারলাম, কঠোর শাস্তি থেকে আল্লাহ পাক কি দেবেন, মুক্তি দেবেন, নাজাত দেবেন। আর কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাত সমূহে তোমাদেরকে প্রবিষ্ট করবেন, দাখিল করবেন, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে। ওমাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতের আবাসস্থলে তোমাদের জন্য, স্থায়ী জান্নাতে তোমাদের জন্য কি রয়েছে? মাসাকিনা তাইয়্যিবা, সুন্দর সুন্দর, তাইয়্যিবা মানে সুন্দর, ভালো ভালো, সুন্দর সুন্দর আবাসস্থল রয়েছে,
ঘর রয়েছে। লালেকাল ফৌজুল আজিম, আর এটি হচ্ছে মহা সাফল্য, সবচেয়ে বড় কামিয়াবি যে জান্নাত পেয়ে গেলেন চিরকালের জান্নাতে আদান। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, জান্নাতে আদান দান করেন, আরো আল্লাহ দেবেন, শুধু ধার ভাবিয়েন না। কারণ আজকাল অনেকে ভাবে যারা দিন ইসলামের বাস্তবায়ন করে, দিন ইসলামের পাবন্দিও করে, আমল করে, তারাও ভাবে সব তো ধারে থেকে গেল, কিছু কিছু তো পেলাম না দুনিয়াতে, তাই না? সব ধার ধার, এই ব্যাংকে যে কখন চেক ক্যাশ হবে আল্লাহ জানে, এইরকম অনেকে ভাবে না। আল্লাহ বলছে ওখরা তুহিব্বু নাহা, আর আরেকটি বিষয় আছে যেটা তোমরা অত্যন্ত ভালোবাসো, যা তোমরা অত্যন্ত ভালোবাসো, তা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে, ওয়াফাতুন করিব, এবং আসন্ন বিজয় হাসিল হবে। বিজয় শুধু আল্লাহ বলে ছেড়ে দেননি, যদি বিজয় বলা হয়তো ও কখন ঈসা আলাইহিস সালাম কখন নামবেন, আর কখন ইমাম মেহেদি আসবে, আর কখন কিয়ামতের কাছাকাছি হবে, আমরা আমাদের জীবনে দেখতে পাবো না, তাই না? ভাবতো মানুষ আল্লাহ ফাতুন করিব, নিকটে আসন্ন, একেবারে বিজয় আসন্ন, একেবারে নিকটে আছে। যদি আল্লাহর সাথে ব্যবসা করো, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো, রসুলের প্রতি ইমান নিয়ে আসো, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জেহাদ করো, তাহলে আল্লাহ গোনা খাতা মাফ করবেন, জান্নাত দেবেন, আর যা ভালোবাসো তাও দেবে, আল্লাহ সাহায্য করবেন, সম্মানিত করবেন, আর তোমাদেরকে বিজয় দান করবেন খুব দ্রুত। তারপর আল্লাহ পাক বলছেন যে এই বিজয় শুধু সাহাবায়ে কেরামদের জামানা পর্যন্ত সীমিত নয়, হে নবী, অবশ্যই মুমিনিন, সুতরাং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, এই সুসংবাদ সকলের জন্য থাকলো, সুবহানাল্লাহ, এই সুসংবাদ সকলের জন্য থাকলো, অবশ্যই মুমিনিন, হে নবী, মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে মুমিন সকল, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা কালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়ীন, আল্লাহর সাহায্য কেমন করে করবেন, কি করে আল্লাহ সাহায্য করবেন? হ্যাঁ, আল্লাহ সাহায্যের প্রয়োজন নেই কি আসমান ধরে রাখার জন্য, জমিন ধরে রাখার জন্য, হ্যাঁ, সূর্য ওঠা ডোবার ক্ষেত্রে, হ্যাঁ, দিনের পর রাত আসার ক্ষেত্রে, রাত হয়ে গেছে আর দিন হচ্ছে না, সুতরাং সাহায্য করে কোন রকম করে দিনটা কোন রকম আনো, এইরকম আল্লাহ সাহায্যের প্রয়োজন রয়েছে? আল্লাহর সাহায্য করো মানে আল্লাহর দিনের সাহায্য করো। আল্লাহ পাক দিন নাজিল করেছেন, এই দিনকে সমস্ত মতবাদের ওপর, সমস্ত বাতিল ধর্মের ওপর জয়ী করার জন্য, সুতরাং একে বিজয় দান করার জন্য, একে ত্বরান্বিত করার জন্য তোমরা আল্লাহর দিনে সাহায্য করো, মেহনত করো, পরিশ্রম করো। কোন আনসার আল্লাহ, আল্লাহ পাকের সাহায্যকারী তোমরা হয়ে যাও, যেমন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন লিল হাওয়ারিয়ীন, তার হাওয়ারিদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে সাহাবি বলা হয়, আর ঈসা আলাইহিস সালামের সহচরদেরকে হাওয়ারি বলা হয়, যারা ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন ঈসা আলাইহিস সালাম, তাদেরকে হাওয়ারি বলা হয়েছে, হাওয়ারিয়ীন, হাওয়ারির জমা হচ্ছে হাওয়ারিয়ীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, লিকুল্লি উম্মাতিন হাওয়ারি, প্রত্যেক উম্মতের হাওয়ারি মানে ঘনিষ্ঠ সহচর রয়েছে, ওয়া হাওয়ারি, আমার ঘনিষ্ঠ সহচর কে? হাওয়ারি উম্মতি আজ-জুবাইর, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, যে আসাম অবসরের একজন জুবাইর বিন আওয়াম, তার কথা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিকুল্লি উম্মাতিন আমিন, আরেকটি হাদিস আছে, প্রত্যেক উম্মতের আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন, আর আমার উম্মতের আমিন, আমার উদ্ধার ব্যক্তি আবু ওবাইদা ইবনুল জাররাহ, ও আমিন হাযিহিল উম্মাহ আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তো যেমন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার হাওয়ারিদেরকে, ঘনিষ্ঠ সহচরদেরকে, মান আনসারি ইলাল্লাহ, কে কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে সাহায্য করবে, আল্লাহর দিনকে প্রচার প্রসারের ক্ষেত্রে কে সাহায্য করবে, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে, আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য লাভ করার ক্ষেত্রে, মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্য করবে? কাল আল হাওয়ারিয়ুন, তখন ঘনিষ্ঠ সহচরগণ বলেছিলেন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হব, আপনার সাহায্য আমরা করব। ফা আমানাত তায়েফা, আল্লাহ পাক
সেই ইতিহাসগুলিকে সংক্ষেপ করে দিয়েছেন। সুতরাং ঈসা আলাইহিস সালামের যখন আগমন হইল, নবুয়ত পেলেন, দিনের প্রচার শুরু করলেন, একদল বনি ইসরায়েলদের তার প্রতি ইমান নিয়ে আসলো, ফামানা তায়েফাতু মিন বনি ইসরায়েল, বনি ইসরায়েলদের একটি ছোট্ট দল ইমান নিয়ে আসলো, বিশ্বাস করলো, ওয়া কাফারাত তায়েফা, আর একটি দল কুফরি করলো, অস্বীকার করলো, কাফের হয়ে গেল। ফাইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম, আল্লাহ বলছেন আমি শক্তিশালী করলাম, আমি শক্তিশালী, ইয়াদায়ুয়াইয়াদু তাইয়িদ মানে সমর্থন দেওয়া, শক্তিশালী করা, আল্লাহ বলছেন ওই জাতিকে আমি সমর্থন করলাম বা শক্তিশালী করলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছিল, আলা আদুবিহিম, তাদের শত্রুদের উপর, কাফেরদের উপর। কাফের কারা হয়েছিল? যারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, দুই দল কাফের হয়েছে, তার মধ্যে এক দল যারা ঈসা আলাইহিস সালাম ইহুদি, যারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমানও নিয়ে আসলো না, বিশ্বাস করলো না, বরং বলল যে ঈসা তো যারুর সন্তান, নাউজুবিল্লাহ, বাবা নেই, হইতে পারে বাবা নেই, আর মরিয়াম কোথা থেকে কে নিয়ে আসলো, যারুর যারুর সন্তান, ওলা জুজে না, যারুর সন্তান বলেছিল, এরাকে বলা হয়েছে এই কাফের যারা অস্বীকার করেছিল, আর আমরা ঈসার প্রতি ঈমান নিয়ে আসলো, বরং তাকে হত্যা করার জন্য চেষ্টা চালালো, বরং তারা খুব খুশি যে হত্যা করিয়ে দিয়েছি, অথচ আল্লাহ বলছেন কি, যে তারা অমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা হত্যাও করতে পারেনি, খুনও করতে পারেনি, আর সুলিতও চড়াতে পারেনি, বরং তাদের জন্য অন্য একজনকে ওইরকম সাদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে, বর রাফাহুল্লাহ ইলাইহি, বরং আল্লাহ পাক তার কাছে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছে, আল্লাহ হেফাজতে উঠিয়ে নিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে নামাবেন, এবং কোরআন ও হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ দিয়ে তিনি ফয়সালা করবেন এবং তার প্রচার করবেন, তার দিকে দাওয়াত দেবেন। তো এই একদল কাফের, আর একদল কাফের যারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছিল, ঈসা আলাইহিস সালামকে বলল ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, ওদের মধ্যে আবার আকীদায় বিভিন্ন দল পরে তৈরি হলো, একদল বলছে আল্লাহর পুত্র, আর বলছে না 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 সেও আল্লাহ, ইন্নাহুল্লাহ, আর একদল বলছে না তিনটে খোদা আছে, তিন মাবুদ উপাস্য আছে, ইন্নাল্লাহ সালেসু সালাস, আল্লাহ তিনের তৃতীয়। এইভাবে এরা মুশরিক, মুশরিক এ পরিণত হলো, পৌত্তলিকে পরিণত, ঈসা আলাইহিস সালামের পূজা করা শুরু করলো, যেমন বর্তমান খ্রিস্টান জগতের অবস্থা। তো এইভাবে তাহলে কুফরিতে লিপ্ত হয়েছে দুইটি জাতি, এক ইহুদি জাতি যারা ঈসা আলাইহিস সালামের মানহানি করে তাকে যারুর সন্তান বলে আখ্যায়িত করলো এবং তাকে খুন করার চেষ্টা করলো, আর এক জাতি যারা তার সম্পর্কে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জন করে কুফরিতে লিপ্ত হইল। তাহলে মুমিন জাতি একমাত্র কারা? ঈসা আলাইহিস সালামের যেই মান মর্যাদা আল্লাহ দিয়েছেন যে তিনি আল্লাহর রাসূল, সেখানে রাখলো। এই একটি দল ঈসা আলাইহিস সালামের জামানায় শুধু ছিল, তারপরে অল্প কিছুদিন থাকার পরে এই দল শেষ হয়ে গেছে, বাকি খ্রিস্টান জগৎ সব বিভ্রান্তির শিকার হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় তাওহীদের উপর তেমন কেউ ছিল না। এই সময় আল্লাহ পাক রাসূল শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন, নবী করিম সাল্লামের অনুসারী যারা, তারাই সত্যিকার সম্মান শ্রদ্ধাকারী ঈসা আলাইহিস সালামের, এবং মারিয়াম আলাইহিস সালামের। মারিয়াম আলাইহিস সালামকে নেক আল্লাহর বান্দী মনে করে, এবং আল্লাহ পাক তার খাস কুদরতে তাকে এই ছেলে দান করেছেন বিনা বাবাই, তিনি সতী সাধ্য নারী ছিলেন, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের স্পেশাল খাস রূহ আল্লাহ পাক যা দান করেছেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তারপরে রাসূল করেছেন। এইভাবে যারা শ্রদ্ধা সম্মান করে, বাড়াবাড়িও তার সম্পর্কে করেনি, আল্লাহর পুত্রও বানিয়ে দেয়নি, এবং ইহুদিদের মতো তার মানহানি করেনি, তারাই সত্যিকার মুমিন। আল্লাহ বলছেন ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম, আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের উপর, ফাআসবাহু যাহিরিন, সুতরাং তারা বিজয়ী হয়ে গেল, ফাআসবাহু যাহিরিন, তারাই বিজয়ী হলো। এই দল বিজয়ী ঈসা আলাইহিস সালামের জামানায়, তো হকের উপর তারা জয়ী, এবং কিয়ামত পর্যন্ত এই দল সর্বজয়ী হয়ে থাকবে, বিজয়ী হয়ে থাকবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়েফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআহ। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে যে আমার উম্মতের একটি দল সব সময় হকের উপর জয়ী থাকবে, লা তাযালু তায়েফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সত্যের উপর সর্বদা জয়ী হয়ে থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, অসম্মান করতে চাইবে,
তারা কখনো তাদের কোন রকমের ক্ষতি করতে পারবে না, হাত্তা তাকুমাসসা কিয়ামত আসা পর্যন্ত। অন্য হাদিস হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না আসবে পৃথিবী ধ্বংসের, অর্থাৎ সিংহাই ফুৎকার না দেওয়া হবে, ইসরাফিল ফুক না দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দলে আমাদেরকে যেন সামিল করেন তার রহমতে, আল্লাহ পাক সাহায্য প্রাপ্ত দলে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক ফিরকায়ে নাজিয়া নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলে আল্লাহ পাক যেন আমাদেরকে সামিল করেন। এই দলকেই বলা হয়েছে মুক্তিপ্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া হাদিসে, আর এই দলকেই বলা হয়েছে মনসুরিন সাহায্যপ্রাপ্ত, আর সত্যের উপর জাহেরিন আল হক সত্যের উপর জয়ী। আল্লাহ পাক যেন এই দলে সামিল হয়ে দিনের খেদমতের তৌফিক দান করেন, দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন, দিনের প্রচার প্রসার দিনের দিকে সত্য দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভাই বলছেন যে একটি প্রশ্ন এসছে কয়েকজনের পক্ষ থেকে, আর অনেকে জানতে চান, সেটা হচ্ছে বাংলাদেশের কোর্টে আল্লাহ পাক হেদায়েত করে ওই সব লোকদেরকে যারা এই সব কেস করে এবং গ্রহণ করে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করে। তো বাংলাদেশ কোর্টে কেস করা হয়েছে কোরআনের বিরুদ্ধে আর ইসলামী যে পাঠ্য পুস্তকগুলি রয়েছে যাতে বলা হয়েছে যে আল্লাহ পাক যে জবাইয়ের আদেশ দিয়েছিলেন ইব্রাহিম আলী সালামকে, যে তোমার বা জবাইয়ের আদেশ স্বপ্নে দিয়েছিলেন, ইন্নি আজবাহুকা, যেন জবাই করেছি দেখলেন, আর নবীর স্বপ্ন হচ্ছে ওয়াহি, তাকে যে যাকে জবাই করা হয়েছিল সেই ছেলে ইব্রাহিম আলী সালামের ইসহাক ছিলেন আলী ইসলাম, ইসমাইল আলী সালাম ছিলেন না, এই বলে কেস করেছে যে এটা হচ্ছে সত্য। আর কোরআন এবং এর হাদিসের দোহাই দিয়ে অথবা না না, ও যার দোহাই দিয়ে ছোট আমি জানি, কিন্তু মুসলিমরা যেটা পড়ছে যে ইসমাইল আলী সালামকে জবাই করার জন্য নিয়ে গেছে ইব্রাহিম আলী সালাম, এটা মিথ্যা। এতদিন ধরে কেন এই সিলেবাসে পড়ানো হচ্ছে এই মিথ্যা কথা, এই বলে ওই মিথ্যুক দাজ্জাল কেস করেছে এবং আল্লাহ পাক হিদায়ত করে ওই ব্যক্তিকে এবং ওই রকম যেসব লোকেরা রয়েছে যারা এই কেস কবুল করেছে। তো এই ক্ষেত্রে শুনে রাখেন ভালো করে, কোরআনে কারিমে আল্লাহ পাক যে ঘটনা বর্ণনা করেছেন জবাইয়ের, সেটা ঘটেছে মেনাই, বুঝতে পেরেছেন? মেনাই ঘটনা ঘটেছে না, মিনাতে, মক্কা থেকে ইব্রাহিম আলাইহিসসালাম মিনার দিকে নিয়ে যাচ্ছিলেন সেই ছেলেকে। ইসহাক আলাইহিসসালাম এবং তার মা সারা কখনো মক্কায় আসেননি, কখনো মক্কা আসেননি। ইসমাইল আলাইহিসসালামকে বাল্য জীবনে সহিহ বুখারীর হাদিস রয়েছে যে তার মা সহ হাজেরা সহ, হাজার আসলে নামটি আমাদের দেশের লোকের হাজেরা বলে, কারণ এই হাজেরা নামটি আমাদের দেশের লোকের রাখে, আসলে হাদিসের হাজার তার মার নাম ছিল, এই জন্য সংশোধন করে না ভালো, যদিও হাজেরা কখনো বলে দিচ্ছি আমি, হাজার এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম এদেরকে এখানে রেখে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে আবার শামদেশে ফিরে চলে গেছিলেন। সেখানে জমজম হইল, তারপরে বড় হইলেন ইসমাইল আলাইহিসসালাম, ওই আশেপাশের আরব গোত্র ছিল তাদের মধ্যে খেলাধুলা করে, ফালাম্মা বালাগা মা হুসাইয়া, আল্লাহ পাক সূরা সাফাতে উল্লেখ করেছেন যখন একটু দৌড়ঝাঁপ করতে শিখলেন একটু বড় হইলেন, ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, কালা ইন্নি আজবাহুকা, যেন আমি জবাই করছি তোমাকে, আর আমি তো নবী রসুল, নবী রসুলের স্বপ্ন হচ্ছে ওহি, তারা আল্লাহ আদেশ করছেন জবাই করার, নিয়ে গেলেন জবাই করার জন্য। তাহলে কাকে জবাই করার জন্য নিয়ে গেলেন? ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গেছেন। তাফসীরের কিতাবে তাই আছে, সহি হাদিসের কিতাবে তাই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, এবং ইসলামিক যে বইগুলি রয়েছে সিলেবাস রয়েছে তাতে তাই রয়েছে, এটা হচ্ছে চির সত্য, এতে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে বাইবেলে ইহুদি খ্রিস্টানদের কিতাবে বাইবেলে, কারণ বাইবেল বিকৃত, মনে রাখবেন যে বাইবেল আল্লাহ পাকের কিতাব নয় বর্তমান বাইবেল, কারণ এর অধিকাংশই বিষয়গুলিকে তারা বিকৃত করে দিয়েছে। বিকৃত বাইবেলে ইসমাইলের জায়গায় ঘটনা বর্ণনা করা হয়েছে কিন্তু ইসহাকের নাম উল্লেখ করা হয়েছে, যে তিনি ছিলেন যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি ছিলেন ইসহাক আলাইহিসসালাম। এই বিকৃতি কেন ঘটালো? যেমন তাওহীদের ক্ষেত্রে শিরক উপরে ঢুকিয়েছে তারাই বাইবেলের মধ্যে, বহু ক্ষেত্রে আম্বিয়া রসুলগণ সম্পর্কে বেয়াদবি ঢুকিয়েছে, বাইবেলে এমন পর্যন্ত আছে যে লূত আলাইহিসসালাম জেনা করেছিলেন, তাও আবার মেয়ের সাথে, দুই মেয়ের সাথে, মদ খেয়েছিলেন, মদ খেয়ে নিশাগ্রস্ত হয়ে। এই বাইবেলে আছে যে দাউদ আলাইহিসসালাম ওই ওরিয়ার স্ত্রীর জন্য পাগল হয়ে গেছিলেন, সেই জন্য ছলনা করে যুদ্ধে পাঠিয়ে দিয়ে ওকে হত্যা করিয়ে দিয়ে তার স্ত্রীকে বিয়ে করেছিলেন। এই বাইবেলে আছে যে সুলেমান আলাইহিসসালামের রাজত্ব ওই আংটির উপর নির্ভরশীল ছিল, এই সুলেমানের নকশার উপর আজ বিদাতি মুশরিক কবরপূজারি মুসলমানরা বিশ্বাস করে। সুলেমান আলাইহিসসালাম জাদুকর ছিলেন, তার এই জাদু দিয়ে তার রাজত্ব চলত,
এসব বেয়াদবি কথা, আল্লাহ সম্পর্কে বেয়াদবি রয়েছে, আম্বিয়া রসুল সম্পর্কে বেয়াদবি রয়েছে, তার মধ্যে এই মিথ্যা ঘটনা হচ্ছে যে ইসহাককে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল, এই বাইবেলের ঘটনা। কেন এই মিথ্যা ঘটনা করলো আর এই বিকৃতি কেন ঘটালো? বিরাট একটা স্বার্থ নিয়ে। বাইবেল যারা রচনা করেছে অর্থাৎ মিথ্যা যারা ঢুকিয়েছে, তার এই জন্য ইসহাকের নাম ঢুকেছে ইসমাইল আলাইহিস সালামের জায়গায়, যাতে করে এই সম্মান মর্যাদা তাদের হাসিল হয়। কারণ বনী ইসরাইলরা ইসহাক আলাইহিস সালামের বংশ পরম্পরা, পক্ষান্তর ইসমাইল আলাইহিস সালাম যদি আল্লাহর জবি হয়, মানে জবাই করে তাকে নিয়ে যাওয়া হয়, তাহলে এই সম্মান তো আরবদের মধ্যে চলে যাচ্ছে, কুরাইশদের মধ্যে চলে যাচ্ছে। না না না, তারা সম্মানিত বংশ নয়, সম্মানিত বংশ আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ বান্দা আমরা বনী ইসরাইল, কারণ আমাদের পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালামকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল, এই জন্য তারা এই বিকৃতি ঘটিয়েছে বাইবেলে। বুঝতে পারলেন স্পষ্ট? আর এই মিথ্যুক দাজ্জাল, যার সম্পর্কে শুনলাম যে নাকি কোন মুসলিমের সন্তান ছিল, নাম ধরেছে হিন্দুর মুরতাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেন তাকে কঠোর শাস্তি দান করেন, আর পরকালে তো আল্লাহুম আযাবুন আলিম, এই রকম জালিমদের জন্য কঠোর শাস্তি অবশ্যই রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন মুসলিম যারা আল্লাহ যাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে হিদায়াত দান করেন, তাদেরকে বুঝার তৌফিক দান করেন, যাদেরকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন, যাদেরকে আদালতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক যেন সুমতি দান করেন, তারা যেন এইসব বিষয়গুলি কোরআন এবং হাদিসের আলোকে বিচার করার চেষ্টা করে এবং কোরআন এবং হাদিসের বাস্তবায়ন আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমাদের বেশ কিছু ভাইয়েরা দোয়া চেয়েছেন, তার মধ্যে এক ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তার রুহের মাগফিরাত করেন, তার গুনাহ খাতা যেন মাফ করেন, আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, অতীতের গুনাহ আল্লাহ পাক মাফ করে কবর আযাবকে যেন দূর করেন, আর আত্মীয় স্বজনদেরকে আল্লাহ যেন সান্ত্বনা দান করেন। আর এক ভাইয়ের বাবা না ভাই অসুস্থ আছে, আর অনেকেই অসুস্থ রয়েছেন, এখানে যারা আছেন অনেকে অসুস্থ আছেন, বাইরে যারা আছেন মুমিন মুমিনাত ভাইরা আমাদের বা আমাদের আত্মীয় স্বজন অনেকে অসুস্থ রয়েছেন, পরেশানিত রয়েছেন, আল্লাহ পাক আমাদের অসুস্থতা যেন দূর করে দেন, আল্লাহ আমাদেরকে যেন শিফা দান করেন, আরোগ্য দান করেন, আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক আমাদের বালা মুসিবত বিপদ যেন দূর করেন। যেসব ভাইরা পরেশানিত রয়েছেন, কর্মহীন রয়েছেন, কাজ নেই অথবা আর্থিক পরেশানিত রয়েছেন, মানসিক পরেশানিত রয়েছেন, আল্লাহ পাক যেন আমাদের পরেশানি দূর করে দেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও যেন শান্তিতে সুখে রাখেন, আর আখেরাতে যেন সুখময় স্থান জান্নাতুল ফিরদৌস দান করেন। এক ভাই ভিডিও সম্পর্কে প্রশ্ন করেছে, ভিডিও সম্পর্কে অনেকবারই বলা হয়েছে, বারবার বলার প্রয়োজন করে না। আমি বলছি এবং আমি সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরামদের রেফারেন্স দিয়ে বলছি যে ভিডিও ছবি নয়, ভিডিওতে যে ছবিটা আসছে সেটা ছবি নয়, এটা যদি ছবি বলেন তো ওই লোক আমি জিদ্দার বক্তব্য বলেছিলাম, কারণ জিদ্দাতে কিছু কট্টরপন্থী ভাইয়েরা হেদায়ত হওয়ার পরে আবার কট্টরপন্থী হয়েছে, ওদের উত্তর বলেছিলাম গত এক বছর আগে যে যারা বলবে যে ভিডিও ক্যামেরার এই বক্তব্য আসছে এটা ছবি, তাদের আয়না দেখা যায় নাই, আয়নার সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার ছবি আসছে, আসে না, এটা কি ছবি? ছায়া। তাহলে আয়না দেখা যায় না, জায়েজ নাই, যদি জায়েজ নাই হতো বা সন্দেহ থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখা দোয়া শিখাইতেন নাকি? হ্যাঁ, আয়না দেখা যখন দোয়া আছে, আল্লাহ হাসানতা খালকি কামা হাসানতা খলকি বা হাসানতা খলকি কামা হাসানতা খালকি, তো তাহলে আয়নাতে যেমন যে ছায়াটা আসছে সেটা স্থায়ী ছায়া নয়, দাঁড়িয়ে আছেন আছেন, সরে গেলেন সরে গেল, ঠিক তেমনই ভিডিওতে বক্তব্য চলছে তখন ছায়াটা আসলো তারপরে সরে গেল সরে গেল, এটা ছবি নয়। ছবি যেটা ধরে রাখা হয় দেওয়ালে অঙ্কন করে, কাগজে অঙ্কন করে, আর এর চাইতে বড় অপরাধের ছবি হচ্ছে যেটা প্রতিমূর্তি মূর্তির মতো তৈরি করে, পাথর দিয়ে মাটি দিয়ে তৈরি করে যেসব মূর্তি পূজা হয়েছে, এটা সবচেয়ে বড় অপরাধের ছবি। এর আগে অনেকবারই বলেছি, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আর হিদায়াত দান করেন। তারপরে যেই লোক প্রশ্ন করেছে তাকে কসম করে জিজ্ঞাসা করছি যে আপনি খবর শুনেন, টিভির খবর, ওখানে মহিলার খবর শুনেন, হ্যাঁ, আর সিরিয়াল দেখেন, ফিল্মও দেখেন, আপনি না দেখলে আপনার ভাই আত্মীয় স্বজন দেখে, আপনার বাড়িতে টিভি আছে, এমন কোন বাড়ি আজকাল পাওয়া মুশকিল, এখানে মনে হয় এক দুটো বাড়ি পাবো কিনা যাদের বাড়ি টিভি মুক্ত আছে, আর যেখানে গুনহার কাজ দেখছেন, আর এখানে যদি দিনের কথা প্রচার করা হয় এই ভিডিও মাধ্যমে বা ডিভিডির মাধ্যমে, ভিসিডির মাধ্যমে, ডিভিডির মাধ্যমে, তো সেখানে এই মানে শয়তানি অশ্বাসা এই জন্যই যে হয়তো আপনার অন্তরে বিদাত ঢুকে আছে, আপনি দেখছেন এই রাস্তাটা যদি বন্ধ করতে পারি তা আমাদের বিদাতগুলো বাঁচবে, নাহলে এরা তো বিদাতগুলোকে খান খান করে রেখে দিল, আমাদের মিলাদের বিদাত আর শবে বরাতের বিদাত। হতো আমার কাছে গত সপ্তাহে এক মহিলা অস্ট্রেলিয়া থেকে, বাংলাদেশের মহিলা, সেখানে এনএসডিপি আছে অস্ট্রেলিয়া থেকে, সে ইমেল লিখছে যে আপনার শবে বরাতের বক্তব্য শুনে আমার শবে বরাতটা ক্লিয়ার হয়ে গেছে,
ইন্টারনেটে, সেই ইউটিউবে ইন্টারনেটে ওই বক্তব্য শুনে চিন্তা করেন তাহলে, তাহলে এই যে ফায়দাগুলি হচ্ছে এগুলি বিদাতির বরদাস্ত হয় না। ওয়ালাউ কারিহাল বিদাতিউন, কথা বুঝতে পেরেছেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল কাফেরুন, তো শুনলেন এতে কোরআনে কারিমে। আর মুবতাদিয়া যারা বিদাতি, ওয়ালাউ কারিহাতিল, ওয়ালাউ কারিহা আহলুল বিদা, বিদাতিরা বরদাস্ত করতে পারে না যে আরে লোকজন তো তওবা করে সব তাওহীদের অনুসারী হয়ে গেল, এই পঞ্চাশ বছর যদি এই দাওয়াত চালানোর জন্য আল্লাহ পাক কোনো কিছু বান্দাকে তৈরি করে দেন ভারত উপমহাদেশে, তাহলে কবর মাজার পূজার পীর পূজা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ভাইরাকে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন।